আসলে 10 মিনিটের মতো সময় লাগবে, উনি একটু ফ্রেশ হয়ে উনি আমাদের সাথে যুক্ত হবেন। তো সেই ক্ষেত্রে আসলে আমরা 9:20 শুরু করতে পারবো না, 9:30 শুরু করব। 9:30 থেকে আমরা আসলে এটা শুরু করব। শন ভাই, শন ভাইয়ের সাথে আমার 2 মিনিট আগে কথা হয়েছে, উনি আপনি রিপন ভাই, আপনি হচ্ছে আপনি সোহান ভাই আসতে আসতে আপনি হচ্ছে শুক্রানা আপনাদের টপিক নিয়ে একটু ডিসকাশন রুমে আলাপ করে ফেলিয়েন, কারণ ও হচ্ছে ওনার খুব ভাই কি আসছে ক্লাস হিসাবে ছিলেন, ওনার নেট কানেক্ট করা সম্ভব হচ্ছে না। ভাই কি আসছেন? ভাই তো আসেন নাই। চিনি আমি, হ্যাঁ না আমি ওনাকে 9:20 টাইম দিয়েছি, উনি জাস্ট 9:00 বলবে। তো আপনি ওনাকে ডিসকাশন রুমে নিয়ে তাহলে 5-6 মিনিট আপনারা নিজেরা একটু আলাপ করিয়েন, ঠিক আছে? তাহলে টপিকটা বল। বসেন, কথাবার্তা বলে ডিসকাশন করে, ঠিক আছে? আর আমরা অপেক্ষা করি তাহলে সোহান ভাইয়ের জন্য। অপূর্ব ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। শুনেন, আমাদের হচ্ছে ডিবেটার ছাড়া, আমাদের দুই গেস্ট ছাড়া যারা আছে আপনি তাদেরকে হচ্ছে এখান থেকে, কারণ বেশি গেস্ট হলে জাঙ্ক হবে, বাফার হবে, ঠিক আছে? ওনাদেরকে আপনি ব্যান করে দেন অথবা মুভ করাই দেন, ঠিক আছে? আমরা ডিবেটটা প্রয়োজন লাইভ করব, ওনারা প্রেস নিতে পারবে। আসসালামু আলাইকুম স্যার, আমাদের মধ্যে আমাদের যে এই জায়গায় মানে আব্দুল্লাহ শুক্রানা স্যার আসছেন, উনি বিডিএফ এর চেয়ারম্যান প্লাস প্রতিষ্ঠান মানে সভাপতি। রিপন ভাইয়া, আপনি স্যারকে একটু ওয়েলকাম করেন। স্যার আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? Thank you.
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই সবকিছু তো ঠিক আছে, মিস্টার আপু কি শুনতে পাচ্ছেন? রিপন ভাইয়া, আপনি আপনারা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লাউড ক্লিয়ার। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে কোনোভাবে শুক্রানা স্যারটা ফিক্সড করতে পারছি না। ওনার ওখানে ঠিক আছে, ওনার ওখানে কোনো সমস্যা নাই। অপূর্ব, অন্য কোনো সঙ্গে কি হতে পারে? আমি তো স্যারকে আবার রিকানেক্ট করালাম। আপু, সমস্যা হলে অন্যান্য মানে পার্টিসিপেন্টদেরও সমস্যা হতো, মানে আমরা কেউই হচ্ছে আসলে সমস্যা ফেস করতেছি। আমি নিজে হচ্ছে সার্ভার চেঞ্জ করে দেখলাম, আপনার সবাই হচ্ছে শুনতে পাচ্ছে। আমি চাই না আসলে সমস্যাটা করতে হচ্ছে। অন্য কোনো সিস্টেম কি আছে কোনোভাবে? স্যার আমাদের সব কথা শুনতে পাচ্ছে। স্যার কাইন্ডলি এখন একবার কথা বলে দেখবেন।
সোহান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে শ্রেষ্ঠতে কথা বলেছি, উনি আমার হেল্প করতে পারছেন, কিন্তু ওনার সার্ভার থেকে কথাটা আসছে না। এটা মানে টেকনিক্যাল রিজনের কারণে। তো উনি আপনাকে মানে স্পিকার করার মানে ডিবেটটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন, আর বাদ বাকি ব্যালট দেওয়ার সময় আমরা পার্সোনালি মোবাইলে কনফারেন্সে আলোচনা করে নিব। আপনারা চারজন যে যা যা আছেন, আপনি প্লিজ ডিবেটটা একটু কন্টিনিউ করেন বা শুরু করেন। মানে সব টিম থাকলে আপনি টপিকটা নিয়ে 1 মিনিট বলার পরে আপনি শুরু করতে পারেন। জাজ প্যানেলে কে কে আছে আমাকে একটু ইয়ে করে দেন, আর ওই যে নামগুলো লিখে দেন যারা বিতর্ক করবেন, দুই দল কে রিবাটাল করবেন, যুক্তি খণ্ডন কে করবেন সেটাও একটু লিখে দেন। আমি দুটি টিমের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের পজিশনটা দয়া করে মেসেজে জানান, আপনারা মেসেজে আপনাদের পজিশন গুলো জানান। সোহান ভাইয়া, আমাদের মধ্যে আজকের ডিবেটে জাজ হিসাবে আছেন, প্রধান বিচারক হিসেবে আছেন আব্দুল্লাহ মোহাম্মদ শুক্রানা ভাই, উনি, আর আপনি ডাক্তার শহনুর রহমান ভাই, আপনি আছেন হচ্ছে মানে স্পিকার কম আমার জাজ প্যানেলে আছেন জাজ হিসাবে। আমাদের সাথে আছে রিপন, মাহমুদুল রিপন, এনজিএফ বিডির, আর আমাদের সাথে আছেন অপূর্ব ভাই। আমরা মোটামুটি এই চারজন হচ্ছে আমাদের আজকে জাজ প্যানেল। কথা বলেন।
সঙ্গেই আপনি আপনি কন্টিনিউ করেন। কিন্তু এখানে অপূর্ব ভাই দেখি না, একটু ভালো নামটা বললে ভালো হবে। ভাইয়া আমার নাম হচ্ছে অপূর্ব, মানে অপূর্ব অহম আর কি, অহম লেখা আছে দেখেন। আচ্ছা একটু কষ্ট করে আমাকে একটু আপনার পরিচয়টা একটু যদি জানাতেন। আচ্ছা আমার নাম হচ্ছে অপূর্ব অহম, আমি হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ বিতর্ক পরিষদের পাবলিকেশন সেক্রেটারি হিসেবে আছি, এবং আমি হচ্ছে 2018 সালের NDFPD ইন্টারমেডিকেলের চ্যাম্পিয়ন টিমে ছিলাম। আর বিতর্কের হচ্ছে কথা যদি বলি, তাহলে মেডিকেল আসার পর থেকে বিতর্কটা মেইনলি শুরু। বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে ইন্টারমেডিকেল কম্পিটিশন গুলো করেছি, এবং সবচেয়ে বড় সাফল্য বলতে হচ্ছে 2018 সালের সাফল্যটাই, আর হচ্ছে টুকটাক কিছু ফেস্ট করেছি এই তো। থ্যাংক ইউ। আমাদের ওকে ডিপিএম অপোজিশন ডিপিএম, ওকে দুই টিম কি রেডি আছেন আপনারা? ভাই এটি কি অডিও হচ্ছে? হ্যালো হ্যালো অডিও হচ্ছে বলতে কি মানে বুঝি নাই আপনার কথা। ডিবেটে কি ভাইয়া আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি আমরা। ভাইয়া ডিবেটে কি অডিও হচ্ছে না ভিডিও? আচ্ছা এইটা তো অর্গানাইজাররা বলতে পারবে, অর্গানাইজাররা একটু না এখানে হচ্ছে যে জুম অ্যাপ থেকে এখানে আসলাম তাই। হ্যালো হ্যালো আমাকে শোনা যাচ্ছে না? জি শোনা যাচ্ছে, এটা মোস্ট প্রবলি অডিও বলে সমস্যা নেই। সোহান ভাই আই গেস হচ্ছে শুরু করে দেন, মানে অলরেডি 40 বেজে গেছে, আমরা শুরু করি তাহলে। আচ্ছা আমার মনে হয় আমাদের দুই দল চলে এসেছে, এবং আমরা আমাদের সম্মানিত বিচারক মন্ডলী চলে এসেছেন সেমিফাইনালে। সাদা অ্যাপ্রনের প্রযুক্ত এই আয়োজনের আজকে সেমিফাইনালের শেষ বিতর্ক, শেষ যে দুটি দল বিতর্ক করছে তারা হচ্ছে ডিএমসি ডিসি টু এবং ডিডিসি প্লাটিনাম। সরকারি দলে আছে ডিডিসি প্লাটিনাম এবং দলে আছে ডিএমসি ডিসি টু। আমরা মাননীয় বিজ্ঞ বিচারকদের সম্মতিক্রমে আজকের বিতর্ক শুরু করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করবেন সেটি হচ্ছে এই সংসদ সামাজিক মাধ্যমের সংস্থাগুলোকে অযাচিত বা ফেক খবর ছড়িয়ে দেওয়ার জন্য দায়বদ্ধ করবে। এই বিষয়ে এই প্রস্তাবটি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী MD রিপন আলীকে ফ্লোর প্রদান করছি। জি আমাকে কি শোনা যাচ্ছে? জি আপনাকে আমরা শুনতে পাচ্ছি। জি আমি 3-2-1 স্টার বয়ে তারপর শুরু করতে যাচ্ছিলাম। জি 3-2-1 স্টার্ট। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ। এই সংসদ সামাজিক যোগাযোগের মাধ্যমে সংস্থাগুলোকে অযাচিত বা ফেক খবর ছড়িয়ে দেওয়ার জন্য দায়বদ্ধ করবে। মাননীয় স্পিকার, আমি এই সংসদ বলতে এই সংসদ এই যুগের অবস্থাকে বোঝাচ্ছি মাননীয় স্পিকার। তারপর আমরা আসছি যে সামাজিক যোগাযোগ, প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া হলো এমন একটি টেকনোলজি বা ইন্টারনেট ভিত্তিক মাধ্যম যেখানে ভৌগোলিক বা রাজনৈতিক সীমারেখা ভেদে যে কোনো মানুষ যে কোনো তথ্য, আইডিয়া, শিক্ষাগত বা পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে এবং শেয়ার করতে পারে। মানে স্পিকার, এখন আমরা আসি সংস্থা। সংস্থা বলতে এখানে আমরা বোঝাচ্ছি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদি। এবং অযাচিত বা ফেক খবর হচ্ছে এমন নিউজ বা কন্টেন্ট যার মাধ্যম যার কোনো ভিত্তি বা সত্যতা নেই, অযথা আংশিক সত্য অথচ এমন ভাবে উপস্থাপন করা হয় থাকে যেন মনে হয় তা অ্যাকচুয়ালি কারেক্ট। মাননীয় স্পিকার, এখানে দায়বদ্ধ বলতে আমরা বোঝাচ্ছি যে
দায়বদ্ধতা বলতে হবে দুই পক্ষ এখানে দায়বদ্ধ হবে, যে কন্টেন্ট শেয়ার করেছে এবং সে যে এবং যারা সেই প্ল্যাটফর্মের অথরিটি বা সংস্থা ফেসবুকে ফেক কন্টেন্ট দিচ্ছে তাকে কর্তৃপক্ষ ও কন্টেন্ট মডারেশন আরো জোরদার করতে হবে। মাননীয় স্পিকার, এখন আমরা আমাদের আমাদের টাইমলাইন নিউজ ফিড ভরে যায় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সংবাদ সব ঘটনায়। এই সুযোগটি করে দিচ্ছে ইন্টারনেট। সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীদের 70% মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে সংযুক্ত হয়েছে। মাননীয় স্পিকার, তরুণদের মধ্যে এর সবচেয়ে বেশি প্রায় 90% বাংলাদেশ যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে 80% মানুষের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে সংবাদের জন্য সংবাদপত্র বেতার ও টেলিভিশনের উপর নির্ভরতা আগের তুলনায় অনেক কমেছে। 2011 সালের রিসার্চ ডাটা থেকে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের 80% লোক সংবাদপত্রের জন্য অনলাইনের উপর নির্ভর করে মাননীয় স্পিকার, এবং এদের জন্য 60% সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে মাননীয় স্পিকার সংবাদপত্র জেনে নেন। সিএনএ পরিচালিত এক জরিপে দেখা যায় 3/4 মার্কিন নাগরিক ইমেইল অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদপত্র পেয়ে থাকে। মার্কিন তরুণদের ক্ষুদ্র একটি অংশ শুধু মাঝে মধ্যে সংবাদপত্রের হার 10% কম। মাননীয় স্পিকার, সাধারণ ঘটনাকে কয়েকটি কলাম জুড়ে বড় আকারে ঘটনায় একটি শিরোনাম করা যায়। ছবি আর কাল্পনিক নকশার অপরিমিত ব্যবহার ভুয়া সাক্ষাৎকার ভুল ধারণা জন্ম দিতে পারে, এমন শিরোনামে ভুয়া বিজ্ঞান মূলক রচনা আর তথাকথিত বিশেষজ্ঞ কর্তৃপক্ষ ভুল শিক্ষামূলক রচনার ব্যবহার। মাননীয় স্পিকার, আমরা যদি একটি দিকে লক্ষ্য করি পদ্মা সেতুর ঘটনা, মাননীয় স্পিকার, পদ্মা সেতুর জন্য মানুষের মাথার বিষয়টির দিকে আসি। মানুষ কিছু মানুষ ধরেই নিয়েছিল 70-80 মানুষের মাথা দিতে হবে, এই এমন খবর পত্র পত্রিকা বা গণমাধ্যমে এটা যোগাযোগ মাধ্যমের মাধ্যমে চলে আসে। ভুয়া খবর গুলো পত্রিকার পাতায় কখনো ঠাই পায় না। মাননীয় স্পিকার, কতজন পর্যন্ত না এ নিয়ে সরবল হয়েছে, এই গণমাধ্যমের উপরে ওই শ্রেণীর উপর মানুষের আস্থা কম। মাননীয় স্পিকার, আবার অনেক গণমাধ্যমের তথা ভুইফোর অনলাইন বললোক তথাকথিত সিটিজেন জার্নালিজম ইউটিউব চ্যানেল এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এসব সব খবর ভাবে প্রদর্শন করে, যেমন যেন মানুষ বিশ্বাস করতে বাধ্য ফলে মূলধারার পত্র বাদ দিয়ে কিছু মানুষ এসব ভুলের খবরে বিশ্বাস করছে। মাননীয় স্পিকার, সেই সঙ্গে বিশ্বাস করছে মাথার কয়েকজন, তাও মূলত সচেতনতার অভাব এমনছে। বাংলাদেশে এখন ইন্টারনেটের সুবিধা বিস্তৃত হয়েছে, এতে অনেক অযোগ্য অল্প শিক্ষিত গুজবে বিশ্বাসী লোকজন ইন্টারনেট মাধ্যমে। স্পিকার, আপনি একটি বিষয় লক্ষ্য করেন যে প্যান্ডেমিক হলো 26 মিনিটের 26 মিনিটের একটি কপিরাইটার সিসি ভিডিও যা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হয়েছে মে মাসের 4 তারিখে। মাননীয় স্পিকার, যা ভিউজ ছিল 8 মিলিয়ন, এই ভিত্তিটি পরবর্তীতে মিথ্যা ইনফো এবং অপপ্রচারের দায়ে সরানো হয়েছে। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করেন 2013 সালের মার্চে চাঁদে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর চেহারা দেখা গেছে বলে গুজব ছড়ানো হয় চট্টগ্রামে সাতক্ষীয়া, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক ফায়দা হাসিল। মাননীয় স্পিকার, এছাড়া কক্সবাজারের রামতো বৌদ্ধবৃন্দের হামলা কিংবা বামনবাড়িয়া নাসিরগঞ্জের তাণ্ডব চালানোর পিছনে ছিল পরিকল্পিত গুজব ছড়ানো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি সব আমরা যে সকল বিষয়গুলো দেখলাম, আমার পরবর্তী মন্ত্রী এবং সংসদ সদস্য এসে এই বিষয়ে আরো বিস্তারিত আলোকপাত করবেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন 2000 জরিপে দেখা গেছে বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়ার নিউজ একটা বাড়ি ভেরিফাই করার আগেই শেয়ার বাটনে চাপ দেয়। মাননীয় স্যার, মাননীয় স্পিকার, বর্তমানে দেশে আপনি মহামারী করোনা ভাইরাসের কথাই আপনি লক্ষ্য করেন। মাননীয় স্পিকার, যেখানে হচ্ছে মানুষ এই করোনা ভাইরাসে কি কি করলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়, যেখানে এখনো ভ্যাকসিন পর্যন্ত আবিষ্কার করেছেন, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই মানুষ এই সব বিশ্বাস করছে। মাননীয় স্পিকার, আমরা এই সব সমস্যা বা সমাধান বা এই দায়বদ্ধতা কিভাবে করতে পারে সেগুলো হচ্ছে স্ট্রং এডিশনারি পলিসি রাখতে আইন অনুসারে বাধ্য। মাননীয় স্পিকার, আমি একটা শুনেছি এনএসসি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, প্রতিটি দেশের 15 সেকেন্ডে শেষ করবে। মাননীয় স্পিকার, প্রতিটি দেশের সংস্থাগুলো অফিস থাকতে হবে যেখানে লোকাল মানুষ কাজ করবে, এতে ভেরিফিকেশন প্রসেস বেটার হবে, এক নিউজের সোর্স আইটি বিষয় করে শাস্তির ব্যবস্থা করতে হবে সহায়তা বাধ্য থাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, এবং আমি এই প্রস্তাবটি মহান সংসদে গৃহীত হওয়ার জন্য জোর দাবি ধারণ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্থাগুলোকে অযাচিত বা ফেক খবর ছড়িয়ে দেওয়ার জন্য দায়বদ্ধ করবে। এই বিষয়ে বিপক্ষে বক্তব্য প্রদান করবেন মাননীয় বিরোধী দলীয় নেতা মেরাজ। আপনাকে ফ্লোর প্রদান করা হচ্ছে।
স্পিকার 1 মিনিট স্ট্র্যাটেজিক টাইম আউট চাইছে। জি, আপনাদেরকে 1 মিনিট স্ট্র্যাটেজিক টাইম দেয়া হলো। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাদের 1 মিনিট বরাদ্দ কৃত 1 মিনিট সময়। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনছি। আচ্ছা মাননীয় স্পিকার, আমি তবে শুরু করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে এই সংসদে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, প্রথমে সরকারি দলের বক্তব্যের দিকে একটু লক্ষ্য রাখি। তারা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্থা এবং সংজ্ঞায়িত করে দিয়ে গেছেন মাননীয় স্পিকার, এবং তারা একই সাথে হচ্ছে অযাচিত খবর বা ফেক নিউজের সংজ্ঞান করে গিয়েছেন যে সত্য বা সত্য কথা না বা আংশিক সত্য, এরকম সবকিছুই হচ্ছে অযাচিত খবর, এবং এরকম সবকিছুর জন্যই তারা হচ্ছে সামাজিক যোগাযোগ ভূমিকাগুলোকে দায়বদ্ধ করবে মাননীয় স্পিকার। কিন্তু এগুলো মানে এরকম একটা সংজ্ঞায়ন দিয়ে আসলে আজকের বিতর্কটা করা সম্ভব না মাননীয় স্পিকার। আমরা আরেকটু ক্যারেক্টারাইজেশন করি যে আমরা অযাচিত খবর বলতে আজকে কি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অযাচিত খবর দু ধরনের হতে পারে মাননীয় স্পিকার। এক ধরনের হচ্ছে যে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে এরকম অযাচিত খবর দেখতে পাই, খুবই আজে বাজে খবর দেখতে পাই, যেমন আমরা কি বলতে পারি সোশ্যাল মিডিয়ার যে হিস্টোরিটা মাননীয় স্পিকার, সেটা বাংলাদেশে গত 10 থেকে 15 বছরের মধ্যে দেখা গিয়েছে স্পিকার। সুতরাং সোশ্যাল মিডিয়ার এই ব্যাপারটা মাননীয় স্পিকার বাংলাদেশের জন্য অনেক বেশি নতুন একটা জিনিস। কিন্তু তাই বললে কি অযাচিত খবর এগুলা কি নতুন জিনিস না মাননীয় স্পিকার? এগুলা কিন্তু অনেকদিন ধরেই এই পৃথিবীতে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের মতো জায়গায় এক্সিস্ট করে মাননীয় স্পিকার। সুতরাং এই যে পয়েন্ট অফ ইনফরমেশন আচ্ছা নিচ্ছি না মাননীয় স্পিকার, আমি কন্টিনিউ করছি যে এগুলো কিন্তু অনেকদিন ধরে মাননীয় স্পিকার এক্সিস্ট করে যাচ্ছে মাননীয় স্পিকার। সুতরাং আমরা কি বলতে পারি যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব যেগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্থা মাননীয় স্পিকার, এগুলা এগুলা কিন্তু শুধুমাত্র গুজব ছড়ানোর একটা হাতিয়ার ইনফরমেশন
বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে এবং একই সাথে তাদের পক্ষে প্রকারগুলো আছে, তাদের পক্ষে যে গুজবগুলো আছে সেগুলো দিতে পারছে না, এবং এগুলোর মাধ্যমে তারা কিন্তু অনেক বেশি পরিমাণে মানুষকে ইফেক্টেড করতে পারবে, মানুষকে একটু লক্ষ্য করে দেখেন। তবে কিন্তু এই জিনিসগুলোকে অনেক বেশি পরিমাণে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। তার আছে করোনার উদাহরণ দিয়েছে মানুষ, একটু উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখে মানুষ, সেখানে ফেসবুক আছে, সেখানে ইনস্টাগ্রাম আছে মানুষ, কিন্তু সেখানে এই সুযোগগুলো অনেক বেশি পরিমাণে কম। কেন কম? যে সার্ভেইলেন্স টিম রয়েছে সেখানকার যে লোকাল কন্টেন্ট ভিডিও রয়েছে তাদেরকে বেশি পরিমাণে স্বাধীনতা দেওয়া হয়, যাতে তারা এরকম ফেক নিউজ বন্ধ করতে পারে মানুষ, ঠিক আছে? এবং এরকম ফেক নিউজ আপনারা পয়েন্ট অফ ইনফরমেশন যারাই তুলবেন একবার তুলে এরপর বারবার তুলতে থাকবেন না, এতে বিতর্কের সৌন্দর্য নষ্ট হয় এবং যিনি বক্তব্য দিচ্ছেন তার ফ্রেন্সিও নষ্ট হয়। একবার পয়েন্ট অফ ইনফরমেশন তুলবেন, তিনি যদি নিবেন না নেওয়া হলে নেবেন না, বারবার করে তুলবেন না। আর খুব ভালো হয় লিখে টেক্সটের মাধ্যমে পয়েন্ট অফ ইনফরমেশনটা তোলেন, সেটা খুবই ভালো হয়। এ পর্যায়ে এই আজকের এই ডিসকর্ড ছায়া সংসদে বক্তব্য প্রদানের জন্য ফ্লোর প্রদান করছি মাননীয় সরকার দলীয় মন্ত্রী কানিজ। ধন্যবাদ। আমি কি স্টার্ট করবো স্যার, শোনা যাচ্ছে আমাকে? বুঝতে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাদের বক্তব্য দানের সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের বিষয় হচ্ছে এই সংসদ মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্থাগুলো অযাচিত খবর ছড়িয়ে দেওয়ার জন্য দায়বদ্ধ করবে। মাননীয় স্পিকার, আমি আজকে সপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, প্রথমত বলে রাখি, সাধারণত ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ক্রিমিনাল ও সহায়তাকারী উভয়কে শাস্তি প্রদান করা হয়। মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরোক্ষভাবে কোনো ক্রাইম হলে সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থা করতে হবে, যেহেতু মৃত্যু এবং হত্যার ঘটনাও ঘটে, যেমন মাননীয় স্পিকার সাইডিং ইনসিডেন্ট। মাননীয় স্পিকার, বেশিরভাগ ক্ষেত্রে নিজের ইকোনমিক গ্রোথের সাথে স্ট্রং এডিটোরিয়াল পলিসি রাখে না মাননীয় স্পিকার, অথবা কোনো কোনো ক্ষেত্রে প্রবলেমেটিক সোর্স কে ভেরিফাই করতে হয় মাননীয় স্পিকার, যেমন ফেসবুক ডেইলি কালার নামে অত্যন্ত রাইট উইং একটি প্রোপাগান্ডার মেশিনের তাদের সাথে এই বিষয়ে চুক্তি করেছে, বলা বাহুল্য তাদের পারপোজ এখানে সার্ভ হবে মাননীয় স্পিকার। যদিও আরো ভালো এডিটোরিয়াল পলিসি দিতে হয় তাদেরকে নিজেদের সাথে এমন প্রয়োজনীয় পক্ষের থেকে বিরত থাকায় তাদের দোষী বলা যায়, কারণ এটা তাদের ইনফর্মড ডিসিশন। সোশ্যাল মিডিয়া গুলো লোকাল ইনফ্রাকচার নেই মাননীয় স্পিকার, 95% ভেরিফিকেশন অল দিয়ে হয় যারা নিউজ সোর্স গুলোকে এক্সপেক্ট করে, 5% ম্যান পাওয়ার থাকে বলা যায় মাননীয় স্পিকার।
ফেক নিউজ ডেটা করার জন্য তা খুবই অপ্রতুল। তাদের এই কাজের জন্য বিশাল অ্যামাউন্ট ফাইন করতে হবে, না হলে বন্ধ হয়ে যাবে মাননীয় স্পিকার। অঞ্চল অনুযায়ী, ভাষা অনুযায়ী লোকাল পিপল নিয়োগ করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ বলেছেন যে ফেসবুক যে বাংলাদেশে আসতে বেশি দিন হয়নি। মাননীয় স্পিকার, বাংলাদেশে অল্পদিন আসতে না আসতে মাননীয় স্পিকার এত অযাচিত খবর মাননীয় স্পিকার ছড়িয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার যদি আগে আসতো বাংলাদেশে অবস্থান করতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার উনি আরো বলেছেন উনি স্বীকার করে গেছেন মাননীয় স্পিকার গুজব এক্সিস্ট করছে। মাননীয় স্পিকার গুজব আগেও এক্সিস্ট করতো, এখন এরকম তো কোন খবর বা কোন তথ্য বা কোন সুস্পষ্ট কাহিনী ব্যক্ত করতে পারেনি মাননীয় স্পিকার। কখন ছড়াচ্ছে গভর্নমেন্ট, কোন 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 সংবাদটা গভর্নমেন্ট ছড়াচ্ছে, কোন সংস্থা ছড়াচ্ছে মাননীয় স্পিকার? আমার প্রশ্ন আছে স্পিকার। মাননীয় স্পিকার, যখন আপনি যে ফেসবুকে মাননীয় স্পিকার উনি বলছেন ফেসবুক ইনস্টাগ্রাম নাকি গুজব ছড়ানোর হাতিয়ার না মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার হাতিয়ার কোন জিনিসটা? ফেসবুক ইনস্টাগ্রাম কি তাহলে মাননীয় স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম? তাহলে মাননীয় স্পিকার ফেসবুক ইনস্টাগ্রামে যে গুজবগুলো ছড়ায় সেগুলো পাঠানোর মিলিয়ন শেয়ার থাকে, মিলিয়ন লাইক থাকে, যদি এগুলো গুজব ছড়ানোর হাতিয়ার না হয় মাননীয় স্পিকার, যদি এগুলো এত শেয়ার মানুষ না করতে পারে। মাননীয় স্পিকার উনি আরো বলেছেন যে গভর্নমেন্ট স্বাধীনতা দিবে, তাহলে কিছু স্বাধীনতা দিবে তখন দিবে, ওনার পলিসিতে কতটুকু চাচ্ছে, উনি কত দীর্ঘমেয়াদী অনুযায়ী কোর্স করতে চাচ্ছে মাননীয় স্পিকার? আমার প্রশ্ন হলো ওনার কাছে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার ভারতের যদি উদাহরণ দেয় তাহলে মাননীয় স্পিকার এত ভুয়া সংবাদ প্রকাশের জন্য বাংলাদেশ সরকার এখন মাননীয় স্পিকার আমরা ওরকম কোন ভারত হ্যালো সরকার মাননীয় স্পিকার এত ভুয়া সংবাদ প্রকাশের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে মাননীয় স্পিকার? সমাজবিজ্ঞানী রুশো লিখেছেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট হি ইজ এভার ইন চেইন, ফ্রিডম অফ স্পিচ এর নামে জনগণের জন্য বিধ্বংসী তথ্য মাননীয় স্পিকার। ফ্যাব্রিকেটেড তথ্যের অবাধ প্রচার অবশ্যই বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার ভারত আমেরিকা ব্রিটেন অভিযুক্ত করতেছে মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়া গুলোকে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার 2016 সালে আমেরিকা ইলেকশনের পরে চালানা একটা জরিপে দেখা গেছে মাননীয় স্পিকার 84% মানুষ ফেক নিউজ বিলিভ করে মাননীয় স্পিকার, এই সব মানুষটা শেয়ার করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার মানুষ প্রবৃত্তি দাস, কাঠামোগত সংস্কার এবং আইন প্রয়োগ ছাড়া সে কখনো শতভাগ সুনাগরিক হয় না মাননীয় স্পিকার। এর কারণে সংস্থাগুলো কাঠামোগত সংস্কার সর্বথা গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমি যদি আপনি একটাবার দয়া মাননীয় স্পিকার যদি দেখেন মাননীয় স্পিকার ফেসবুকে অনেক মেয়ের মাননীয় স্পিকার কোন ফেক কোন ছবি কোন এডিটিং ছবি কোন বাজে ছবি আপত্তিকর ছবি সামহাও তার এক্স বয়ফ্রেন্ড দ্বারা বা অন্য কারো দ্বারা মাননীয় স্পিকার সে ছড়ায়, যেটা মানুষ বিশ্বাস না করে মাননীয় স্পিকার শেয়ার করে ফেলে, যার কারণে মাননীয় স্পিকার একটা মেয়ের সম্পর্কে একটা নেগেটিভ ইমপ্রেশন হয়, মাননীয় স্পিকার সেটা মেয়েটা নিতে পারে না মাননীয় স্পিকার এবং সে সুইসাইড করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আপনি একবার চিন্তা করেন মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আমি এটা বলছি না যে আমি এটা বলতে চাচ্ছি যে একটা খবর মিথ্যা, কিন্তু মাননীয় স্পিকার এখানে মাননীয় স্পিকার এটা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, যার মধ্যে মাননীয় স্পিকার শত মেয়ে সুইসাইড করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আপনি একবার ব্লু হোয়েল গেমের কথা চিন্তা করেন মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার যখন এই গেমটা আসতে বাজারে মাননীয় স্পিকার কতটুকু সত্য মিথ্যা গেম নাকি মৃত্যুমুখী ফাঁদ মাননীয় স্পিকার, এটা একবার যাচাই বাছাই না করে মাননীয় স্পিকার মানুষ এটা খেলতেছে, মানুষ এটা মানুষ এটা মারা যাচ্ছে মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার এই জন্য মাননীয় স্পিকার সামাজিক যোগাযোগ মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনি ফেসবুকের মধ্যে বিভিন্ন অনলাইন বিভিন্ন যে সব সব দোকানগুলো আছে মাননীয় স্পিকার, যে সেলের সেলসম্যান দোকানগুলো আছে মাননীয় স্পিকার, বেশিরভাগ ম্যাক্সিমাম প্রোডাক্টে মাননীয় স্পিকার হ্যালো হ্যালো করতে হবে মাননীয় স্পিকার কথা কি শোনা যাচ্ছে? জি আপনি শুনতে পাচ্ছি।
সমস্যার মূল কারণ খুঁজে না বের করে আপনি যখন উইকিপিডিয়া থেকে অনেকগুলো নাম করবেন এবং সনাতনী ডিবেটের স্টাইলে অনেক উদ্ভব লিঙ্ক প্রশ্ন ছুটে দিবেন, ওরকম একটা বিতর্ক আসলে আমরা এখন পর্যন্ত দেখছি। এখন মানে স্পিকার আমার মনে হচ্ছে যে বিতর্কটা এই পর্যায়ে আমাদের কেসটা খুব ক্লিয়ারলি আমাদের সাথে আমি ডিরেক্ট একটা তুলনামূলক আলোচনা দিয়ে দেখিয়ে দিই যে কেন হচ্ছে আমাদের স্ট্যান্ডটা বেশি সত্য। মানে স্পিকার আমরা যদি আমাদের কি বলে গিয়েছিলেন একটু লক্ষ্য করুন যে সোশ্যাল মিডিয়ার যে কথাটা, হ্যাঁ আমরা বলছি যে আপনার গুজবটা ছড়ানোর জন্য অনেক হাতিয়ার থাকতে পারে, অনেক হাতিয়ার অ্যাকচুয়ালি হচ্ছে মানে নিউজ পেপার, এই অনেক হাতিয়ারের মধ্যে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র মানব ইতিহাসে অনেক আগে থেকে বর্ষ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই জিনিস হয়ে আসছে মানব স্পিকার। আমরা যদি একটা ছোট এক্সাম্পল ভগবান তুলো, তাদেরকে ওরা যদি বেশি করে অর্থ দেয়, বেশি করে সম্মান দেয়, তাহলে হচ্ছে পরে আফটার লাইফ অনেক বেশি রেওয়ার্ড হবে। রাজারা হচ্ছে ধর্মযাজকদের সাথে জুটিবদ্ধ হবে, তাদের উইন উইন সিচুয়েশন তারা প্রায় এক শতাব্দী ধরে চালু রেখেছিল রোমান ক্যাথলিক চার্চে। এই জিনিসটা কিন্তু একটা গুজব ছিল, এই জিনিসটা কিন্তু একটা প্রোপাগান্ডা ছিল, সোশ্যাল মিডিয়া ছিল, ছিল না মানে স্পিকার। আপনি বিশ্ব সময় বলে আসেন এবার মানুষ, আপনি বিশ্বযুদ্ধের সময় কি দেখেন, বিশ্বযুদ্ধের সময় জার্মানি কি করেছিল, হিটলার কি করেছিল, সে জার্মানির মানুষজনের কাছে সাপোর্টটা কিভাবে আদায় করেছিল, সে মানুষকে এটা বুঝিয়েছিল যে জার্মানির রেশিয়ালি অনেক বেশি সুপিরিয়র, অন্যদের থেকে অনেক বেশি উন্নত, জার্মানির হচ্ছে ওয়ার্ল্ডের কন্ট্রোল নেওয়া উচিত এবং ইহুদিদের হত্যা করার লাইট রয়েছে, এভাবে করে কিন্তু হিটলার নিজের দেশের সাপোর্টটা পেয়েছিল। তখন কি সোশ্যাল মিডিয়া ছিল না, অথচ কিন্তু ঠিকই হিটলার নিজের পক্ষে পুরো একটা জাতিকে মানে স্পিকার মিথ্যা গুজব এবং প্রোপাগান্ডা ছড়িয়ে নিজের দিকে নিয়ে এসেছিল। তারপর মানুষ আরো তারপরে কি সেই বোমিং আমরা দেখতে পাই যেটা মানুষকে আই ওয়াশ করা ছাড়া কিছু না, অর্থাৎ আপনি সঙ্গে অনুযায়ী কিন্তু সেইখানে মানুষের চিত্রটা কি, সেইখানে কিংজং কি করে, সে হচ্ছে পুরো উপর মহল থেকে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করায় যে তার ভালো শাসক হতেই পারে না, সে ঈশ্বর তুল্য এবং তাকে যাতে সবাই নমনম করে, বাইরের দেশ থেকে কোনো সত্যি খবর যাতে তার দেশে না ঢুকে সব ধরনের ব্যবস্থা সে করে এবং মানুষকে সবচেয়ে বেশি পরিমাণে প্রোপাগেট করতে সক্ষম হয়েছে এই ডিক্টেটরটি, অথচ সেই দেশের মানুষের কোনো সোশ্যাল মিডিয়া নেই, তাহলে সেখানে গুজবের জন্য দায়ী। অর্থাৎ মানে এই এক্সাম্পলগুলো আপনাকে কি রিলেট করতে সাহায্য করে, রিলেট করতে সাহায্য করে সোশ্যাল মিডিয়া থাকুক না থাকুক এই গোষ্ঠী তাদের সাথে বড় বড় যে সমর্থনের যে অ্যালায়েন্সে যারা রয়েছে এই সংস্থাগুলো সবসময় কোনো না কোনো উপায় মানুষ যেটা মানুষ টেবিল টক হোক, সেটা মানুষ রেডিও হোক, টেলিভিশন হোক, যেভাবেই হোক এই জিনিসটি মানুষকে করে আসবে। আপনি যদি এখন হচ্ছে বিশ্ব থেকে সোশ্যাল মিডিয়া পুরো ঈশ্বরের নির্দিষ্ট থেকে, তারপরেও মানে স্পিকার এই কাজটি হয়ে থাকবে। পড়ুয়ার সময় ইউএস রাশিয়া করেছে মানে স্পিকার, মায়ানমারের রোহিঙ্গাদের চালানো হয়েছিল মিলিটারি শাসনের সময়, সেই আমাদেরকে এই একটা সামান্য জিনিস প্রমাণ করতে সাহায্য করে। কথা হচ্ছে এইটা থেকে আমরা বিশ্বাস করেছি যে আমাদের পুরো কেসটা অনেক বেশি সলিড এবং পুরো টাইমলাইন পুরো ওয়ার্ল্ডের সব দেশের সবখান থেকে টাইমলাইন কভার করে আপনাকে লিঙ্ক আপ করে দিতে পারছি। কিন্তু সরকারি দল থেকে যে জিনিসটা আমরা এক্সপেক্ট করি তারা হচ্ছে একটার পর একটা খুবই যেই গুজবগুলোর আসলে খুব বেশি ডেপথ নেই মানুষকে, খুব বেশি আফতারি হবে সেগুলো নিয়ে কথা বলছেন। যেমন ধরেন হচ্ছে আপনার পদ্মা সেতুতে মাথা কাটা লাগবে না, এই জিনিসটা মানুষকে দেশ টু দেশ ক্যারি করে। আপনি কখনো নিউজিল্যান্ড বা আমেরিকার মতো দেশে এই ধরনের ফালতু সস্তা নিউজ দেখবেন না, গুজবে পরিণত হচ্ছে। বাংলাদেশে হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ অশিক্ষিত, বাংলাদেশের মানুষ অনেক কিছু বুঝে না, তাদের নর্মাল সাধারণ চেঞ্জ টুক নেই, বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের গভর্নমেন্টের আসলে এই জিনিসগুলো পলিসিটা খুব
চলে যায় সে কিন্তু গুজবকে কন্ট্রোল করে না, বরং আরো বেশি করে প্রোপাগেট করে। শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন দেশে বিভিন্ন শাসকেরা, বিভিন্ন সৈন্য শাসক বা গণতান্ত্রিক শাসকেরা সবসময় কাছে করে আসে। যেমন এই কারণে মানুষ রুশোর যে স্পিচ যে করতে আজকে হচ্ছে বিরোধী দলের সরকারি দলের দ্বিতীয় বক্তা দিলেন, এই জন্য রুশো হচ্ছে কথাকে বলেছিলেন, তার সময় সোশ্যাল মিডিয়া ছিল পর্যন্ত না। তো আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার এই কারণে আজকে বিরোধী দলের কেসটা সম্পূর্ণরূপে জাস্টিফাইড এবং যুক্তিযুক্ত। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা। এবারে মাননীয় সরকার দলীয় সাংসদ আপনাকে উত্তর প্রদান করছি। জি, আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান সংশোধন সুযোগ দেওয়ার জন্য। আমার বিরোধী দলের নেতাগণ সম্ভবত চোখে নীল চশমা পরে আছেন, তারা বারবার বেশ কিছু খোলা যুক্তি লিখে বেশ কিছু সুন্দর দৃশ্য দেখাচ্ছেন যে কেন তারা মনে করছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাগুলো অযাচিত খবর ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের মানসিক প্রশান্তিকে ব্যাহত করছে, এই বিষয়ে তারা অস্বীকার করছে। মানুষ স্পিকার তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, হায়দের মন্দ ভাগ্য চোখা থাকিত তারা যেন অন্ধ। মানুষ স্পিকার তারা বেশ কিছু অযৌক্তিক যুক্তি মাননীয় স্পিকার দেখাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো নয়, বরং তারা কি মনে করছে দেশের সরকারি ব্যবস্থা, তারা বলে এইসব গুজব ছড়ানো দায়ী করছে। মাননীয় স্পিকার আমরা বেশ সাম্প্রতিক সময় কিছু আলোচনা দেখি, মাননীয় স্পিকার বেশ কিছুদিন আগে কিন্তু আমাদের এটিএম তার মৃত্যু ছড়ানো হয়েছিল, এটি তো মানুষের জনমনে কি আশঙ্কা সৃষ্টি করছিল মাননীয় স্পিকার। এছাড়া আমাদের যে সাহারা খাতুন, আমাদের যে নীতি, তিনি মারা যাওয়ার বেশ কিছুদিন আগেও কিন্তু এমন একটি ভুয়ানি ছড়ানো হয়ে গেছে হয়েছিল যে তিনি মারা গিয়েছে। মাননীয় স্পিকার আমরা কিন্তু করোনা কালে বেশ কিছু ফেক আমাদের বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন অনলাইন মাধ্যম কর্তৃক সংস্থা কর্তৃক বলা হচ্ছে যে কলেজ স্কুল কলেজ কিছুদিনের মধ্যে খোলা হবে, এর ফলে যে শিক্ষা এখানে তাদের পিতা মাতা তাদের উপর কিন্তু একটি একটি মানসিক চাপ সৃষ্টি হচ্ছে মানুষ শিক্ষা। এছাড়া মানুষ করে আর কিন্তু সামাজিক বিভিন্ন সংস্থা কর্তৃক আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন একবারে দেখেছিলাম যে পৃথিবী ধ্বংস হবে, এছাড়া সামনের বছরের মধ্যে পানিতে বাংলাদেশ চলে যাবে, এমন তো কিছু হয়নি মানুষ স্পিকার। তারপরে আমি কিন্তু বারবার দেখবো যে মেডিকেলের প্রশ্ন কাজ এনে আমরা মেডিকেলের ভর্তি পরীক্ষার আগের দিন রাতে বলে দেখেছি বেশ কিছু অনলাইন সংস্থা বলছি যে এই বছর আবার মেডিকেল প্রশ্ন দেখেছি যেখানে মার নাম ছিল তাসলিমা বেগম রেনু, তিনি তার শিশুকে বাড্ডার একটি প্রাথমিক স্কুলে ভর্তি করাতে এসেছিলেন, কিন্তু সেখানে মানুষজন তাকে সেই পদ্মা সেতুর মাথা কাটার জন্য তাকে শিশু ধরা পড়ে যাতে করে তাকে তাকে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করেছে। এক্ষেত্রে মানুষ তারা কি অস্বীকার করতে পারে মাননীয় স্পিকার, একটি মৃত্যু ধারা তারা কিভাবে অস্বীকার করছে মাননীয় স্পিকার, তাদের কাছে প্রশ্ন দিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। এছাড়া মাননীয় স্পিকার আপনি যদি দা গার্ডিয়ান ডট কম কর্তৃক প্রকাশিত 27 এপ্রিল 2017 সালে কি প্রকাশিত একটি প্রতিবেদনের দিকে তাকায় মাননীয় স্পিকার নিজেই স্বীকার করেছেন যে তারা ভুয়া নিউজের জন্য দায়ী, এক্ষেত্রে তারা কিভাবে সামাজিক সংস্থাকে দায়ী করছে মাননীয় স্পিকার। তাদের দেখে গেলাম তারা বারবার বলছে সরকার মাধ্যমে দায়ী করেছে, তারা বারবার সরকারকে বলছে, কিন্তু মাননীয় স্পিকার বাংলাদেশে বলে 2012-13 সালের মধ্যে মানে সালের মধ্যে ফেসবুক এসেছে, এছাড়া বাংলাদেশে বলে খুব নতুন, কিন্তু মাননীয় স্পিকার আমি যদি জিডাব্লিউ নিউজ কর্তৃক প্রকাশিত একটি অনলাইন প্ল্যাটফর্মে দেখি সেখানে বলা হয়েছে 1 নম্বর 2019 সালে বাংলাদেশে অলরেডি 80% বেশি মানুষ ফেসবুক ইউজ করছে এবং এশিয়ার
অনেকগুলো যেখানে ফেসবুক বা এরকম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সংখ্যা দিনে দিনে বাড়ছে, তার মধ্যে বাংলাদেশের এই হারটা অনেক বেশি। আমাদের বিরোধী দলের উপনেতা বলে গেলেন যে আমরা বলি মূল কারণ বের করি না, মানুষ আমরা তো বারবার বলে যাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এইসব অযোগ্য খবর ধরে দেওয়া দায়বদ্ধ করবে ছড়িয়ে দিয়েছে। মাননীয় স্পিকার তারা বারবার বলে গেলেন যে সরকার বলে এইসব বিভিন্ন আপনি বলুন নর্থ কোরিয়ার যে নর্থ কোরিয়ার যে প্রেসিডেন্ট তিনি যে তার সুপিরিয়রিটি তার দেশে শুধুমাত্র তার প্রচারে সক্ষম হয়েছে, আমরা তাদের বাইরের দেশে আমরা কি তাকে মূল্যায়ন করছি না? মানুষ আমরা তাকে অবশ্যই মূল্যায়ন করছি না। তারা প্রাগৈতিহাসিক কালে বিভিন্ন ঘটনা যেমন হিটলারের কাহিনী, নাগাসাকি হিরোশিমা নাগাসাকি, রোমান ক্যাথলিক চার্চ, এইসব কথা এখানে বিভিন্ন গুজব ঘটনার কথা তারা বলে দিলেন। সাম্প্রতিক সাম্প্রতিক সময় বিভিন্ন যে গুজব রটিয়ে মানুষের যে একটা বিভ্রান্তি একটা মানুষের মধ্যে যে একটা একটা মানসিক অশান্তি সৃষ্টি করছে, তারা কি এটা অস্বীকার করবে? মানুষকে তারা কিন্তু বারবার এটা অস্বীকার করছে মানুষকে। মানুষের বারবার বিভিন্ন অযোগ্য খবর মানুষের ছড়িয়ে পড়ছে, মানুষের ফেসবুক কর্তৃক বিভিন্ন কিন্তু তাদেরকে প্রতি দেশের সংস্থাগুলোকে অফিস থাকতে হবে, সেখানে লোকাল মানুষ কাজ করবে, এতে ভেরিফিকেশন প্রসেস থাকতে হবে, ফেক নিউজের সোর্স আইডেন্টিফাই করে শাস্তি ব্যবস্থা করতে হবে, ফেক নিউজ অনতি বিলম্বে সরাতে হবে। তাই মাননীয় স্পিকার আজকে আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক দিয়ে উপস্থাপিত প্রস্তাব অর্থাৎ এই সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থাগুলো আজকে সরকারি দল বারবার এমন অনেকগুলো উদাহরণ দিয়ে যাচ্ছেন যেগুলো আসলে কোন আফটার ইফেক্ট নিয়ে তারা আলোচনা করছেন। অধিকাংশ উদাহরণ তারা দিচ্ছে আমাদের গত 5-10 বছরের মধ্যে এবং এর বেশিরভাগই খোলা এবং কোন আফটার ইফেক্ট নিয়ে তারা বলেন। আচ্ছা, যে মহিলাকে মেরে ফেলার আফটার ইফেক্ট হিসেবে তারা দেখিয়েছেন, কারণ স্পিকার তাদের নলেজে যেন বলে রাখি যে এটা কিন্তু মূলত কলকাতা থেকে ছড়ানো হয়েছিল এই নিউজটা, যে পদ্মা সেতুর জন্য মাথা প্রয়োজন। এই যে কলকাতা থেকে নিউজটা ছড়ালো মাননীয় স্পিকার, এক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের যে রিভাইলেন্স সিস্টেম আছে সেটা কিছু করতে পারেনি, এটা আমাদের ছড়িয়েছিলেন এটা কিন্তু 80-এর দশকে মাননীয় স্পিকার মানুষকে ব্রেইন করে তার দিকে আসতে বাধ্য করছিলেন। ওই সময় তো মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়া ছিল না, তারপর তিনি সক্ষম হয়েছিলেন একটা দেশের অধিকাংশ মানুষকে পরিচালিত করতে। মানুষ আমাদের সরকারি দলের বন্ধুরা বলেছিলেন যে ভেরিফিকেশন করতে হবে, সোশ্যাল মিডিয়ার অফিস স্থাপন করতে হবে, নিয়োগের ব্যবস্থা করতে হবে, সকল দেশে এজেন্ট রাখতে হবে। মাননীয় স্পিকার এটাই তো আমরাও বলতে চাচ্ছি যে সিস্টেমের সমস্যা, দোষটা সোশ্যাল মিডিয়ায় না, দোষটা সোশ্যাল মিডিয়াকে পরিচালিত করার সিস্টেমের মধ্যে। মাননীয় স্পিকার আসি, তারা যে বলছেন এই বিভিন্ন গুজবগুলো ছড়ানোর পিছনে মূল কাজ করছে সোশ্যাল মিডিয়া, মাননীয় স্পিকার তাদের মেকানিজমটা দেখিয়ে পারেনি। অথচ আমরা আমাদের কেসে দুঃখিত, আমরা যখন আমাদের কেসটা ব্যাখ্যা করছি এক্ষেত্রে গুজবগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা টাইম লাইনে প্রত্যেকটা দেশের সবগুলো সিচুয়েশনে মাননীয় স্পিকার 8-10টা হাতিয়ারের মধ্যে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলো জাস্ট একটা হাতিয়ার, এগুলোকে মূল কারণ বলার মতো কিছু নেই। মাননীয় স্পিকার এবার ওয়াটার ওয়ার্ল্ড কম্পারিজনের ক্ষেত্রে তারা বলছেন সোশ্যাল মিডিয়া গুজবের স্পিড কম ছিল এখন বেশি। মাননীয় স্পিকার এটা দেখুন, আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া ছাড়াও বাকি যে মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়া আমাদের একটা শুধুমাত্র হাতিয়ার,
অন্যান্য 10টা হাতিয়ারের মতোই। তারা যে সংস্থাগুলোকে কাঠামোগত উন্নয়নের কথা বলতে চাচ্ছেন সেটা কথা আমরা আমাদের কেসেও বলেছি যে হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়ার দোষ না, আমাদের দোষ না সিস্টেমে, বাংলাদেশ উইক কন্ট্রোলিং সিস্টেমের কারণে আমাদের দেশে যে অযাচিত ধরনের গুজব গুলো ছড়াতে পারছে এগুলো কিন্তু মানুষ ঠিক ইউএসএ নিয়েছে। বলুন আপনি সোশ্যাল মিডিয়ার আপনি সিস্টেমে দোষ দিচ্ছেন, কিন্তু এই সিস্টেমকে পরিচালনা করার সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো কি কাজ না? কন্ট্রোল করার জন্য একটা দেশ থেকে দুটো সিস্টেম থাকে, এক হচ্ছে লোকাল কন্টেন্ট রিভিউ থাকে আর আরেকটা হচ্ছে সার্ভেলেন্স সিস্টেম। মানে স্পিকার যখন গভর্নমেন্ট লোকাল কন্টেন্ট রিভিউয়ারদের যথাযথ স্বাধীনতা দেয় না তখন কিন্তু এই যে পরিকল্পিত প্রোপাগান্ডা গুলো ছড়িয়ে পড়ে দেশে মানুষকে পরিকল্পিত ভাবে গুজবে বিশ্বাস করার জন্য। মানে স্পিকার যদি আমাদের দেশ থেকে এই কন্টেন্ট রিভিউয়ারদেরকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হতো, যেমনটা আমরা অধিকাংশ ক্ষেত্রে ব্রিটেন ইউএসএ এবং অন্যান্য উন্নত বিশ্বের দেশগুলোতে দেখতে পাই, সেটা যদি থাকতো তাহলে এই অপ্রয়োজনীয় এবং এই অযাচিত তথ্যগুলো এভাবে ছড়াতে পারতো না। মানে স্পিকার তারা যে গুজবগুলোর কথা আজকে বলে গেছেন সবগুলোই কিন্তু বাংলাদেশের মানুষের অন্ধবিশ্বাসের সাথে কানেক্টেড। মানুষ স্পিকার এটা আমাদের দোষ, আমাদের দেশের সিস্টেমের সমস্যা, আমাদের দেশের মানুষের মানসিকতায় এই ধরনের সমস্যা ছিল, তারা এই ধরনের গুজবে খুব দ্রুত বিশ্বাস করে ফেলছে। এটা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম পূর্ববর্তী পর্যায়েও দেখে এসেছি। মানুষ স্পিকার এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আমাদের এক্সক্লুসিভ কোনো বিষয় না। বাকি দেশগুলোতে এই যে স্বাধীনতা গুলো দেওয়া হচ্ছে এটার জন্য মানুষ স্পিকার টাইম পার হয়েছে। বাকি দেশগুলোতে যে স্বাধীনতা দেওয়া হচ্ছে এটার জন্য মাননীয় স্পিকার তারা না চাইলে কিন্তু এই গুজবগুলো ছড়াতে পারছে না, বরং বাংলাদেশে গুজব ছড়ানোর পিছনে বড় বাইরের দেশগুলো প্রভাবিত করতে পারছে। মাননীয় স্পিকার তারা বলে গেছিলেন যে অন্য সংবাদ মাধ্যমের উপর মাননীয় স্পিকার তারা বলে গেছিলেন যে ইয়েলো জার্নালিজমের কথা, এই ইয়েলো জার্নালিজম কিন্তু মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়ার আগেও ছিল, এখনকার নতুন তথ্য না এটা। মানুষ স্পিকার তাহলে সোশ্যাল মিডিয়া থাকার আগে থেকে যে অযাচিত তথ্যগুলো ছড়াচ্ছিল এগুলোর জন্য মানুষ স্পিকার তাহলে তারা কাদেরকে দায়বদ্ধ করবে? অর্থাৎ মানুষ স্পিকার ওয়ার্ল্ড ওয়াইড কম্পারিজন করে দেখা যায় যে আজকে তারা যে স্ট্যান্ড পয়েন্টটা দিতে চেয়েছেন সেটা আসলে বাস্তবিত নয়, তাই আমাদের আজকের প্রস্তাবনাটি গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ মানুষ স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, এর মধ্যে দিয়ে আমরা গঠনমূলক পর্যায়ের বৈঠক শুনলাম। এই পর্যায়ে যুক্তি খণ্ডনে চলে যাব, যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। মাননীয় বিরোধী দল থেকে যুক্তি খণ্ডন করবেন মাননীয় বিরোধী উপনেতা। মাননীয় বিরোধী দলীয় উপনেতা আপনাকে ফ্লোর প্রদান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, হচ্ছে আজকে দ্বিতীয় বার্তা যে কথাটি বলেছিলেন সরকারি দল থেকে যে আমেরিকান ইলেকশন হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স ছিল অনেক ইত্যাদি ইত্যাদি, মাননীয় স্পিকার আপনার খুব সহজ একটা অ্যানালজি কিছু একটা হলো, আমরা ধরে নিই হচ্ছে ওয়ার্ল্ড থেকে সোশ্যাল মিডিয়া চলে গিয়েছে, তাহলে তখন কি মনে হয় এর পরবর্তী যে ইউএসএ যে বিভিন্ন ধরনের কনস্পিরেসি থিওরি টাইপের কাজ করা লাগে আমেরিকার ওয়ার্ল্ড এর পাওয়ারে থাকার জন্য, এই জিনিসগুলোর জন্য ওরা কিন্তু তাকে একটা সাহায্য নেয়, সেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হোক কিংবা অন্যান্য যেই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন হোক ইউএসএ, এই শাসকরা হচ্ছে তখন কি করে না ছড়াবে না, বা ওদের স্বার্থে তখন প্রয়োজন যেই গুজব গুলা ছড়ানো বা ওয়ার্ল্ড কে যেভাবে আইডিয়া ছড়া দরকার, এই জিনিসটা কাজকে সরকারের দল একবারও দেখাতে পেরেছে যে যদি সোশ্যাল মিডিয়া না থাকে তখন এই জিনিসগুলো আর কোনোভাবে ছড়ানো সম্ভব হবে না কিংবা অনেক বেশি কঠিন হয়ে যাবে, তখন কোনো ইফেক্টিভ লাগবে না, এটা কিন্তু তারা দেখাতে পারে। আমরা আপনাকে দেখিয়েছি যে পূর্বের এক্সাম্পল গুলো দিয়ে দেখিয়েছি প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিংবা পরিবারে যেমন আমেরিকার থেকে প্রোপাগান্ডা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া ছাড়া, সামনে যদি সোশ্যাল মিডিয়া না থাকে তখন আমেরিকা ছড়াবে। আবার এটাও আমরা আপনাকে দেখিয়েছি যে দেশ সোশ্যাল মিডিয়া যেমন নর্থ কোরিয়া সেই দেশে গুজব ছড়ানো হয় এবং অত্যন্ত মাত্রায় ছড়ানো হয় মাননীয় স্পিকার, যেটার আফটার ইফেক্ট অনেক বেশি ভয়াবহ, একটা দেশের মানুষ পুরোপুরি নির্যাতিত নির্মিত অবস্থায় রয়েছে মানসিক ভাবে। অর্থাৎ কি দেখা যায় আমাদের কেসে আমাদের কেসে টাইম ফ্রেম আমাদের কেসে এক্সাম্পলস অনেক বেশি ওয়াইড স্প্রেড অনেক বেশি গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার, কিন্তু আজকে আমরা সরকারি দল থেকে কি দেখি, আমরা সরকারি দল থেকে যখন দেখি যে তাদের কেসগুলো ছিল খুবই শুধুমাত্র মানুষকে বিভিন্ন ধরনের উদাহরণ দাম করা, তারা বাংলাদেশ নিয়ে কথা বলছে, ঠিক আছে বাংলাদেশ নিয়ে আমি একটু কথা বলি মাননীয় স্পিকার, লক্ষ্য করুন ছাত্র আন্দোলনের সময় হচ্ছে যখন
সিচুয়েশন হয়েছিল মাননীয় স্পিকার, ছাত্রদের উপর একটা দল হামলা করেছিল, এখানে কথাবার্তা যখন আমরা দিই তখন কি দেখা যায় যে তখন সেই সিচুয়েশন গুলা ক্ষতিগ্রস্ত করে মানে তখন সেটাকে গুজব গুজব বলে ফাঁকি দেওয়া হয়। সেই যখনই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা কোনো বাস্তব ভিডিও মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা জানতে পেরেছিল, টিভি বলেন আপনি নিউজ পেপার বলেন এগুলো সমাপনী বক্তব্য প্রদান করলেন মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবার ফ্লোর প্রদান করার জন্য। উনি আমরা মাননীয় স্পিকার উনি প্রথমে বলেছেন যে বিরোধী দলীয় উপনেতা বলে গেছেন যে এটা নাকি সমতনী বিতর্ক। মাননীয় স্পিকার এটা কোন অ্যাঙ্গেলে বা কোন দৃষ্টিকোণ থেকে সমতনী বিতর্ক? মাননীয় স্পিকার এটাকে আমাকে বুঝিয়ে বলবেন। মাননীয় স্পিকার আমার প্রধানমন্ত্রী প্রথমেই বলেছেন যে আমরা এই সংসদ বলতে বর্তমান যুগের অবস্থা বুঝি মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার সেখানে কেন মানব ইতিহাস শতাব্দীর পর শতাব্দী বছর আগের কাহিনী রোমান ক্যাথলিক বিশ্বযুদ্ধ জার্মানি নাগাসাকি হিরোশিমা কেন আসবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার আমরা তো সরকারকে নির্ধারণ করে দিয়েছি মাননীয় স্পিকার বর্তমান যুগের অবস্থা। মাননীয় স্পিকার উনি বললেন সোশ্যাল মিডিয়া নাকি গুজব ছড়ানোর একটা সামান্য হাতিয়ার। মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়া যদি সামান্য হাতিয়ার হয় তাহলে মাননীয় স্পিকার সবচেয়ে বড় হাতিয়ারটা কোনটা মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার উনি আরো বললেন যে কি বাংলাদেশের মানুষ অশিক্ষিত, তারা বুঝে না, তারা অবিশ্বাসী। তাহলে মাননীয় স্পিকার আমি আপনি আমরা যারা ডিবেট করতেছি এখন শিক্ষা প্রতিষ্ঠান এরা কি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার উনি বললেন যে সরকার চাইলে করতে পারে। মাননীয় স্পিকার সরকার চাইলে কি করবে? সরকার চাইলে কি মাননীয় স্পিকার এই যে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছে মাননীয় স্পিকার সবাইকে যদি অক্ষর বলেছে ভাই আপনারা শেয়ার অফ করেন, আপনারা লাইক কমেন্ট অফ করেন মাননীয় স্পিকার, সবাইকে কি মাননীয় দায়িত্ব দিতে একটা মাননীয় স্পিকার? উনি মাননীয় স্পিকার উনি বললেন যে সরকার তার স্বার্থে গুজব ছড়ায়। মাননীয় স্পিকার সরকার কোন স্বার্থে কোন গুজব ছড়াইছে মাননীয় স্পিকার সেটা তিনি ঠিক উল্লেখ করেননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার সংসদ সদস্য বললেন যে গভর্নমেন্টের সিস্টেমের দোষ আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার কোন সিস্টেমের দোষ আছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার একটা মেয়ের একটা যদি একটা তার এক্স বয়ফ্রেন্ড যদি তার একটা আমার বৌদ্ধ লজ্জা রাখতেছে তার যদি একটা আপত্তিকর ভিডিওকে এডিট করে যদি মাননীয় স্পিকার ছাড়া দেয় এটা তাদের প্রতিহিংসামূলক কাজের জন্য তার এক্স বয়ফ্রেন্ড তার যুক্তি খণ্ডনে উনি বললেন যে আমাদের গুলো বাস্তবিকতা নয়। তাহলে মাননীয় স্পিকার আমরা যে এতগুলো উদাহরণ দিলাম এতগুলো ইতিহাস না মাননীয় স্পিকার সবকি কাল্পনিক? মাননীয় স্পিকার হাস্যকর বিষয় হচ্ছে উনি ভবিষ্যৎবাণী করতে পারেন। উনি 2025 দেখেছেন যেখানে সোশ্যাল মিডিয়া না থাকলে যদি উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া না থাকে তাহলে গুজব ছড়াবে তাহলে কি গুজব ছড়ানো বন্ধ হয়ে যাবে? মাননীয় স্পিকার মাননীয় স্পিকার উনি বলেছেন মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি মাননীয় স্পিকার কোন সরকার দ্বারা নিয়ন্ত্রিত না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষ সরকার দ্বারা যাতে এক্সপ্লেন হয় মাননীয় স্পিকার সেটা নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার
টুইটার টুইটার মাননীয় স্পিকার কোন ম্যানিফেস্টেশন সহ্য করে না, মাননীয় স্পিকার ফেসবুক করে, মাননীয় স্পিকার ফেসবুক তো আমাদের আদর্শ নয় মাননীয় স্পিকার, এরকম অডিও মাননীয় স্পিকার বন্ধ করতে মাননীয় স্পিকার, চায়নাতে সোশ্যাল মিডিয়া ব্লু হয় মাননীয় স্পিকার, কারণ ওরা সরকারের দেওয়া রিপ্রেসিভ শর্ত মানতে রাজি হয় না মাননীয় স্পিকার, সোশ্যাল মিডিয়াতে মাননীয় মাননীয় স্পিকার অথরাইজ অথরিটেরিয়ান সরকারের সহযোগী হবে না, হলে তা তো আর দায়ভার তা হলে আমাকে শোনা যাচ্ছে, হলে প্রত্যেক মাসে মাননীয় ব্যক্তিগত স্বার্থ থেকে মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার এতগুলো ফেক নিউজ ছড়াচ্ছে মাননীয় স্পিকার, এখানে মাননীয় স্পিকার সরকার একার সাথে কিভাবে জড়িত মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে, এর মধ্যে দিয়ে আমরা আজকের এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাব করেছিলেন এই সংসদ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাগুলোকে অযাচিত বা ফেক সংবাদ ছড়িয়ে দেওয়ার জন্য দায়বদ্ধ করবে, এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে আমরা বক্তব্য শুনলাম, উভয় দলকে অনেক ধন্যবাদ গণতন্ত্র একটি বিতর্ক উপহার দেওয়ার জন্য। আমরা আমাদের সম্মানিত বিচারকদের অনুরোধ করছি আমরা
আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? আছেন? শুনতে পাওয়া যাচ্ছে আমাকে? জি শুনতে পাচ্ছি। আমাদের দুই ছিল ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা মেডিকেল, ঢাকা ডেন্টাল কলেজের বিদ্যার্থীরা আছেন? ওকে, ঢাকা মেডিকেল কলেজের ডিবেটার আছেন? ডিএমসিডিসি শুনতে পাচ্ছেন আপনারা? জি আমরা আছি। ওকে,
আমরা আসলে খুব অনেক দীর্ঘ সময় পরে এলাম এই মহান সংসদে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছিল, এই সংসদ সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্থাগুলোকে অযাচিত ফেক খবর ছড়িয়ে দেওয়ার জন্য দায়বদ্ধ করবে। এই প্রস্তাব ক্লাবের বক্তব্য শুনেছি এবং উভয় দলের বক্তব্য যুক্তি এবং পাল্টা যুক্তি শোনার পরে বেশ বিতর্কটি আসলে বিতর্ক নিয়ে ব্যালট বলার আগে বা রেজাল্ট বলার আগে যেটা বলতে হবে যে এই বিতর্ক কোন দলই ভালো বিতর্ক করে বিতর্কটি জিতেছেন এইটি আমরা কোনোভাবেই বলতে পারছি না এবং এজন্য আসলে আমরা সব বিচারকরাই খুব মর্মাহত, কারণ আমরা চেয়েছিলাম যে আমরা ভালো বিতর্কের মধ্যে কষ্ট করে কে হেরেছেন সেটা খুঁজে নিব, কিন্তু আমাদেরকে খারাপ বিতর্কের মধ্যে কষ্ট করে কে জিতেছেন সেটা খুঁজে নিতে হয়েছে। জানি না ফাইনাল আপনারা কি করবেন যারা যাবেন, তবে সেমিফাইনালের বিতর্ক আরো বেশি শক্তিশালী হওয়া উচিত ছিল। এই সংসদে আজকের যে প্রস্তাবটি ছিল এই প্রস্তাবটি গৃহীত হয়নি, অর্থাৎ জয়ী দল ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব এবং শ্রেষ্ঠ বক্তা ঢাকা ডেন্টাল কলেজের মাননীয় মন্ত্রী কানিজ তাসনিম, উভয় দলকে অভিনন্দন, অভিনন্দন ঢাকা মেডিকেল কলেজকে ফাইনালের জন্য। বিতর্কটি কি কারণে হেরেছেন বা বিতর্কটি কেন আমরা ভালো বলছি না এই বিষয়ে কিছু জানতে থাকলে আমরা শুনব, তবে তার আগে আজকের যারা ছিলেন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে স্পিকার হিসেবে ছিলাম আমি সোহানুর রহমান এবং আমার সাথে আজকে বিচারক প্যানেলে ছিলেন, অভিজ্ঞ বিচারক প্যানেলে ছিলেন আব্দুল্লাহ মাহমুদ শুকনা, প্রেসিডেন্ট বাংলাদেশ বিডিএফ, এবং এর সাথে ছিলেন মাহবুব হাসান রিপন, অর্গানাইজিং সেক্রেটারি এনডিএফ, এর সাথে ছিলেন শেরেবাংলা মেডিকেল কলেজের ডিবেটিং ক্লাবের বিতার্কিক এবং চ্যাম্পিয়ন বিতার্কিক। অভিজ্ঞ বিতার্কিক প্যানেল থেকে আমি ছোট্ট করে একটু খেলা শুনবো, একটু ছোট্ট করে কথা শুনবো। শুরুতেই আমরা আমাদের সবার শ্রদ্ধেয় আব্দুল্লাহ মাহমুদ শুকরানা ভাই আপনাকে একটু ফ্লোর দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সোহানকে। বিতর্কটি আমাদের কাছে আক্রমণাত্মক মনে হয়নি, সোহানটা বলেছে সেটা আসলে ঠিক বিতর্কিত দোষের ব্যাপার সেটা বলবো না, তবে যে জায়গাটা মনে হয়েছে আসলে থেকে যে ঝামেলাটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে সংজ্ঞায়ন এবং এটার যে স্ট্র্যাটেজি নির্ধারণ, প্রধানমন্ত্রী যেই ক্ষেত্রটি তৈরি করবেন সেই জায়গাটা দুর্বল ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাষ্ট্রপতি এসছে হচ্ছে মন্ত্রীর কাছ থেকে, তার মানে হচ্ছে যে বিতর্কটি ক্লিয়ার হয়েছে বা বিতর্কটি কোন জায়গা থেকে সরকার দল করতে চাচ্ছে তা অনেক বেশি পরিষ্কার হয়েছে মন্ত্রীর বক্তব্যে। সাধারণত সংসদীয় বিতর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যটি যদি আমরা পরিষ্কার ভাবে না পাই তখন আসলে রেজাল্টটা দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। বিরোধী দলের ক্ষেত্রে যে জায়গায় মাল হয়েছে সেটা হচ্ছে যে বিরোধী দল আসলে যে জায়গাটা তৈরি করতে চেয়েছিল আসলে এখানে একটা রাষ্ট্রযন্ত্রের ব্যাপার আছে, তো বারবার করে কিন্তু এই প্রশ্নটি এসেছে উঠে রাষ্ট্রযন্ত্র আসলে কি 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 ধরনের অন্যায় বা কি ধরনের প্রোপাগান্ডা ছড়ায়, তো ওইগুলোর উদাহরণ বা কোনো কিছু তেমন আসতে পারেনি বিরোধী দল। একই সাথে বিরোধী দল যত বিতর্ক গিয়েছে ততই মনে হয়েছে যে তারা একটু গুলিয়ে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে, পরবর্তীতে আসলে কে দায়ী রাষ্ট্রযন্ত্র নাকি কোন সিস্টেম দায়ী এটা আসলে কে মনিটরিং করবে, ফেসবুক নিজস্ব মনিটরিং ব্যবস্থা করবে না রাষ্ট্র মনিটরিং করবে এই কন্টেন্ট গুলো, এগুলো নিয়ে একটু কনফিউশন আমাদের কাছে লেগেছে। তো আমরা তো আসলে সবকিছুই দেখার চেষ্টা করছি একটা রেজাল্ট দেওয়ার সময়, তো সেইখানে সংসদের বিতর্কের নিয়ম স্ট্রাকচার এবং কে কতটুকু ইনডেপথ, অর্থাৎ আমরা আসলে ফার্স্ট লেয়ারের পরে সেকেন্ড লেয়ারে আর্গুমেন্টেশন আমরা খুব কম পেয়েছি এবং
এক্সাম্পল গুলো খুব কাটা এক্সাম্পল, এগুলোর কোন আসলে খুব বেশি ইলাবোরেশন আমরা পাইনি। সো ওই সবকিছু বিচারে আসলে রেজাল্টটা অপোজিশনের কাছে আমাদের দিক থেকে গিয়েছে। তবে এরপর যদি ইন ডিটেল কিছু জানার থাকে, স্পেসিফিক প্রশ্ন থাকে, আমার মনে হয় আমরা বিচারকরা আছি এবং স্পিকার সেগুলো উত্তর দিবে, প্রয়োজন মনে করলে আমরাও সেখানে যোগ দেব। ধন্যবাদ সোহানকে, সবার শুভকামনা রইল, বিজয় দলের জন্য ফাইনাল শুভকামনা রইল। ভাই আমরা কি কিছু বলতে পারবো? আমরা আমরা বিচারকদের কথা একটু শুনি, তারপরে আমরা আপনাদের জন্য প্রোপেন করেছি। আমরা এবারে শুনবো আমাদের আরেকজন বিজ্ঞ বিচারক মাহবুব হাসান রিপন, অর্গানাইজিং সেক্রেটারি এনডিএফ। শুকানা ভাইজি কথা বললেন, আসলে স্ট্রাকচারেরই যখন আপনারা বিতর্ক করবেন তখন খুব বেশি গুরুত্বপূর্ণ, যে কথাটা আসলে শুরু থেকে আমরা বলেছিলাম যে বিতর্কটা সংসদের বিতর্কটা আসলে খুবই সহজ বিতর্ক। কিন্তু যে ঝামেলাটা আপনারা মাখান সেটা হচ্ছে যে সংসদীয় বিতর্কে যে বেসিক নিয়মগুলা, সেই নিয়মগুলা আপনারা মেনটেন করেন না। এই বেসিক নিয়মগুলা মেনটেন না করার কারণে যেটা হয় যে আসলে আপনি অনেক দীর্ঘ সময় আপনি যদি 5 মিনিট যদি ঠিকঠাক কাজে লাগাতে পারেন, তাহলে আসলে এরকম বিষয়গুলো সংসদে পরিষ্কার করাটা আসলে কোনো বিষয়ই না। কিন্তু আপনারা যখন আপনারা বেসিকটা ঠিক রেখে যদি চেষ্টা করতেন যে আমরা এইভাবে এইভাবে জায়গাটা ই করবো, মানে একদম যদি বলি যে সংসদ বিতর্কের পড়ালেখা যদি আমরা আসলে আগে থেকে একটু যদি বাড়িয়ে দিতাম, তাহলে মনে হয় যে আজকে আমাদের এত কষ্ট করতে হতো না যে খারাপের মধ্যে থেকে তুলে নিতে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে বিতর্কে দেখেন যে প্রধানমন্ত্রীর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রধানমন্ত্রীর সংলয়নে যদি কোনো ধরনের দুর্বলতা থাকে, প্রধানমন্ত্রী যে প্যারামিটার গুলো দিচ্ছেন, যে স্ট্যান্ডে কথা বলে যে প্যারামিটার গুলো দিচ্ছেন, সেটাতে যদি কোনো ঝামেলা থাকে তাহলে খুবই গুরুত্বপূর্ণ। আর তাহলে সেই ঝামেলাটা আসলে পুরো বিতর্ককে আসলে হচ্ছে প্রভাব ফেলে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রধানমন্ত্রী যখন বললেন যে এটা হচ্ছে এই যুগের সংসদ, এই যুগের সংসদ এইটা বলে আপনি আসলে আমরা যে কোনো সংসদ যখন আমরা মিট করি, যে এটা বাংলাদেশের হোক বা এটা জাতিসংঘ হোক বা এটা কোনো সংস্থা হোক বা এটা আসলে আমি এখন গ্রামে আছি আমার গ্রামের পঞ্চায়েত হোক বা যেই সংসদটাই মিট করি না কেন, আমরা সবসময় আসলে চেষ্টা করব এই সংসদের সাথে লিঙ্ক আপ করার জন্য যে যে প্রস্তাবটা আছে সেই প্রস্তাবটা আমরা এই সংসদে দাঁড়িয়ে কেন করছি। তারপরে আমাদের প্রত্যেকটা বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ, আপনি যখন একটা টপিক আছেন সেখানকার প্রত্যেকটা শব্দ আসলে খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা শব্দ আসলে ক্যারেক্টারাইজেশন বলেন সংজ্ঞায়ন বলেন সেগুলো দাবি রাখে। আপনি যদি এই সূক্ষ্ম কাজগুলো এই মানে বেসিক কাজগুলো যদি আপনি করতেন প্রধানমন্ত্রী, আপনি যদি এই কাজগুলো করতেন তাহলে দেখেন আপনার দলের শ্রেষ্ঠ বক্তা বিতর্কের শ্রেষ্ঠ বক্তা মন্ত্রী হয়েছেন, তাহলে তার জন্য ব্যাপারটা খুব ইজি হয়ে যেত। আপনি যখন দুর্বল জায়গাটা রেখে যান তখন কিন্তু আপনার আপনার স্ট্যান্ড যখন সংসদে ক্লিয়ার করতে পারেন না, তখন হচ্ছে বিরোধী দলীয় নেতা এসে যখন তার আপনার দুর্বল জায়গাগুলোতে যখন হ্যামার করে এবং তিনি যখন ওই জায়গাটা তৈরি করে ফেললে এবং সেটা সংসদে যখন এস্টাবলিশড হয়ে যায়, তখন আসলে আপনার পরবর্তী 2 বছরের জন্য এটা খুব কঠিন সেখান থেকে ব্যাক করা। আজকে রেজাল্টের ক্ষেত্রে এরকমই হয়েছে। আমি বিরোধী দলের ক্ষেত্রে যেটা বলবো যে বিরোধী দলের বাকি যে 2 বক্তা ছিলেন সেকেন্ড স্পিকার, তার জন্য আমার যে পরামর্শ সেটা হচ্ছে যে আপনার দলের আপনি শোনেন যে জায়গাগুলো দেখিয়ে দিবেন, সেই জায়গাগুলো না পরবর্তীতে আপনাকে টেনে নিয়ে আসতে হবে এবং সেগুলো পরিষ্কার করতে হয়। এই জায়গাটাতে আপনারা ব্যাপক ধরনের আসলে ব্যাপক ধরনের ব্যাঘাত করে ফেলেছেন, এটা পরবর্তীতে করবেন না, এটা একটা অনুরোধ থাকবে। এবং সেই জায়গায় মানে যদি গঠনগত বিতর্কে জাজমেন্ট থেকে আসলে রেজাল্টটা দেওয়া, সেই জায়গাতে আসলে প্রধানমন্ত্রী যে দুর্বলতা ছিল সেটি আসলে আজকে বিতর্কের ফলাফল প্রদানের ক্ষেত্রে প্রধান নিয়ামক হিসাবে কাজ করেছে। ধন্যবাদ স্পিকার।
ধন্যবাদ রিপনকে। এবারে আমাদের আরেকজন বিচারক অহম, শেরবাংলা মেডিকেল কলেজ ট্রেনিং ক্লাবের চ্যাম্পিয়ন বিতাকি। অহম, আপনার জন্য ফ্লোর ওপেন। তো আচ্ছা, মোটামুটি বিচারকরা বলে ফেলছেন যে আপনারা হচ্ছে ডিবেটের আসলে ঝামেলাগুলো কোথায় হয়েছে। তো আচ্ছা, প্রথমে আমি যদি একটু জাস্ট সরকার দলকে বলে যে দেখেন, আপনারা হচ্ছে বিতর্কে যখন প্রিমাইসটা সেট করবেন একটু স্পেসিফিক হলে, মানে আপনার যেহেতু সরকার দল সংগ্রামে আপনাদের হচ্ছে একটা আপার হ্যান্ড আছে, তো ওইটাকে আপনারা হচ্ছে কাজে লাগাতে পারতেন, যেটা এখানে হয় না। আচ্ছা, সরকার দল থেকে হচ্ছে একদম মানে প্রধানমন্ত্রীর বক্তব্যে লাস্ট লাস্টে এসে দুইটা কথা আসছে যে আপনার হচ্ছে সচেতনতার অভাব, হ্যাঁ, গুজব ছড়ানো। আলটিমেটলি তারা হচ্ছে দুইটা সলিউশন দিতে চাইছে, কেন হচ্ছে তারা আর কি দায়বদ্ধ করবেন সেটা দুইটা কথা বলছেন, যে আর কি লোকাল অফিস ফেসবুক বা এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকাল অফিস স্থাপনের কথা বলছেন, এবং ফেক নিউজের একটা কথা বলছেন, যেটা নিয়ে আলটিমেটলি হচ্ছে তাদের দল থেকে কোন মেকানাইজেশন আসে না, যেটা তারা কিভাবে করবেন, বা দায়বদ্ধতার জায়গাটা কি আসলে আপনি কিভাবে দায়বদ্ধ করবেন, সেটা ক্রাইটেরিয়া কি, আপনি হচ্ছে তাদেরকে যদি মানে একটা স্ট্রাকচার আনতে চান সেটা কিভাবে আনবেন, এই এই কথা বলেন। আপনাদের বক্তব্যে না অনেক এক্সাম্পল আসছে, এটা আসলে ভালো দিক, বাট সমস্যা হচ্ছে যে আপনারা যখন আপনাদের বক্তব্যেরই হচ্ছে সূত্র ধরে বিষয়গুলোকে ক্ল্যারিফাই করেন না, তখন আসলে হচ্ছে আমাদের মানে অ্যাজ বিচারক খুব কষ্ট হয় আর কি। আচ্ছা, বিরোধী দল থেকে হচ্ছে খুব ভালো মানে বিতর্ক হয়েছে আসলে ব্যাপারটা সেরকম না, কিন্তু অ্যাটলিস্ট বিরোধী দলের দলনেতা তিনি হচ্ছেন মানে সরকার দলের প্রধানমন্ত্রীর যে লুক হোল গুলা সেগুলো ধরতে পারছেন, এবং তিনি ওইখান থেকে হচ্ছে ডিবেটটা করার চেষ্টা করছেন, তার মতো করে তিনি একটা প্রিমাইস সেট করছেন, ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রিমাইস তিনি বলছেন, তো সেটা ঠিক আছে। তাদের কথা হচ্ছে এইটাই মেইন কথা ছিল যে গুজব ছড়ানো এটা হচ্ছে সরকারের মানে দায়বদ্ধতা, এখানে সরকার চাইলে সেটাকে বন্ধ করতে পারে। আবার তাদের বক্তব্যে হচ্ছে এক জায়গায় আসছে যেটা হচ্ছে সিস্টেমের দোষ, তো এই এই জায়গাটা আসলে ঠিক মতো ক্ল্যারিফাইড না যে সরকারের দায়বদ্ধতা এখানে। আপনারাও খালি এক্সাম্পল অনলাইন দিচ্ছেন, বাট হচ্ছে এখানে যে আপনার একটা মেকানিজম দেওয়ার কথা, একটা অ্যানালাইসিস আসার কথা, সেই জিনিসটা আসে না। যাই হোক, মানে আমরা হচ্ছে ডিবেটটাকে আলটিমেটলি স্ট্রাকচারাল দেখার চেষ্টা করছি, এবং সেখান থেকে হচ্ছে ডিবেটটা বিরোধী দল জয়ী হয়েছে। সো এটাই হচ্ছে মূল্যায়ন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের প্রশ্ন লাগে, আমার প্রশ্ন আছে, সেই প্রশ্ন আপনারা সংজ্ঞায়ন করছেন সংসদ মানে এদের অবস্থা, এটা দিয়ে কি বুঝাইছেন আপনারা? মানে বর্তমান অবস্থা মানে কি, কত থেকে কত, 1901 সাল থেকে 1901 সাল থেকে 2000 রিসেন্ট অবস্থাকে সংসদ বুঝাইছেন? ঠিক আছে, বুঝলাম। দায়বদ্ধতা বলতে কি বুঝাইছেন আপনারা? একটু দাঁড়ান, একটু নামাজে তো দাঁড়ান, আমি যাচ্ছি টেবিলে, একটু দাঁড়ান। আপনাদের প্রধানমন্ত্রী কথা বলতে কোথায় ভালো হবে? ভাই আমি বলতেছি ওদেরকে জয়েন করার জন্য, ভাইয়া এখানে ভাইয়া ওনারা ভাইয়া আমরা মানছি ভাইয়া যে ডিএমসি ভালো ডিফেন্ড করছে, আমরা স্বীকার করতেছি ভাই, কিন্তু ভাই এটা আমরা এটা আমাদের কোনো সংজ্ঞা চ্যালেঞ্জ করিনি। আবার আমরা যেটা ভাইয়া সরকার যেটা আমরা যে এই সংসদ বলতে আমরা যেটা বুঝাইছি ভাইয়া, তারা সেই পরিপ্রেক্ষিতেও কথা বলে নাই ভাইয়া। আমার ইয়ে বলতেছে প্রধানমন্ত্রী বলতেছে শুনতে পারতেছে না নাকি ভাইয়া? একটু জানা আমার গ্রুপটা জয়েন করুক, তাহলে আমরা একসাথে কথা বলতে সুবিধা হবে একটু। ও বলতেছে শুনতে পারতেছে না ভাইয়া, রিপনালি হ্যালো। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, শুনেন আপনাদেরকে বলি, প্রথম কথা ডিবেটটা আপনারা স্ট্রাকচারালি হেরেছেন, এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। স্ট্রাকচারালি হারা মানে আপনারা যেটা আপনি নিজে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন, তার মানে কি যে এখানে হেড টু হেড কাউন্ট করার সুযোগই হয় না এই ডিবেটটা, কারণ আপনারা প্রধানমন্ত্রী যখন একটা টপিককে, যখন একটা মোশনকে, যখন একটা প্রস্তাবকে তিনি যখন ভাঙেন,
ভেঙে যখন দলীয় অবস্থা ব্যাখ্যা করেন, যখন একটা পথ দেখিয়ে চান, সেই পথে আপনাদের হাঁটার কথা। এখন প্রধানমন্ত্রীর ধারণার পথটা খুবই খারাপ, তার মানে কি প্রধানমন্ত্রী যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এর বেজ খুবই খারাপ, মানে সেই বেজে কোনো রড নাই, সেখানে কোনো বাল নাই, কোনো লিফ নাই, শুধু বাঁশ আর মাটি দিয়ে একটা বেজ বানা দিলেন। সেই বেজের উপরে দাঁড়ায় আপনি একেবারে টাইলস করে, একেবারে মোজাইক করে, একেবারে ইটালিয়ান মার্বেল পাথর এনে আপনি একটা দুইতলা বিল্ডিং এর দুইতলার ছাদটা করে ফেললেন, পরে ওই বিল্ডিংটা আসলে টিকে থাকতে পারে না, ওই বিল্ডিংটা পড়েই যায়। আর আপনার নিচের ভিতটা যদি খুব স্ট্রং হয়, উপরে যদি কিছু নাও থাকে, অন্তত ঝড়ে ওইটা পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ডিবেটটা আপনারা ঠিক এই টেকনিক্যাল জায়গাটাই হেরেছেন, কারণ কোন দলই খুব ভালো ডিবেট করেন নাই। খুব আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে খুব ভালো থেকে কে বেশি ভালো সেটা খুঁজে বের করা কষ্ট হয়, তেমনি খুব খারাপ থেকে কে বেশি খারাপ এটাও খুঁজে বের করতে পারা হয়। ওই কষ্টটাই আমাদেরকে করতে হয়েছে যে খারাপ ডিবেট থেকে খারাপ বেশি বা খারাপের কম এটা আমরা খুঁজে করতে পারি নাই। আমরা যেটা খুঁজে বের করছি যে টেকনিক্যাল বিতর্কের দিক থেকে বিতর্কের যে স্ট্রাকচার এটা তারা ফুলফিল করতে পারছে। তার মানে কি প্রধানমন্ত্রীর উপর অর্পিত যে দায়িত্ব ছিল সেই অর্পিত দায়িত্ব প্রধানমন্ত্রী পালন করতে পারছেন কি পারেন নাই। তো প্রধানমন্ত্রী যখন একটা কেস প্রেজেন্ট করতে না পারেন, প্রধানমন্ত্রী যখন একটা ওই রকম স্ট্রং বার্ডেন দিয়ে যেতে না পারেন, তখন আসলে ওই বিতর্কে সরকারের জেতাটা খুব কঠিন হয়ে যায়। এবং সেটা জিততে পারতেন আপনারা যদি বিরোধী দল এসে যদি আপনাদের প্রধানমন্ত্রীর সেই গ্যাপ গুলোকে না ধরতে পারতেন, এবং সেই গ্যাপ গুলোকে না ধরে যদি তারা বিতর্ক না করতে পারতেন, তাহলে আপনারা এই জায়গায় হয়তো জিততে যাইতেন। আপনাদের যে লুপহোল গুলো ছিল, প্রথমত আপনারা সংসদ বলতে কি বুঝিয়েছেন আসলে এই বিষয়টা এই সংসদে ক্লিয়ার ছিল না। দ্বিতীয়ত আপনি যদি বলেন এই বর্তমান অবস্থা বা আজকের অবস্থা, ইতিমধ্যে তো এই সুযোগটাই আসলে বিরোধী দল নিল, তারা সেই রোমান ক্যাথলিকদের কথা নিয়ে আসলো। আপনারা আরেকটা যে জিনিস ছড়িয়ে দেয়া, ছড়িয়ে দেওয়ার কোন সংজ্ঞায়নই করলেন না। ছড়িয়ে দেওয়া মানে কি, আমরা আপনাদেরকে বুঝেছি যে মিলিয়ন মিলিয়ন লাইক পাওয়া মানেই ছড়িয়ে দেওয়া, কিন্তু সেটা কি আপনারা বোঝাচ্ছেন ছড়িয়ে দেওয়া মানেটা আসলে কি? যে মানে দুইটা লাইক করলেও কিন্তু সেটা ছড়িয়ে দেয়া। আমি যদি আমার প্রাইভেট কোনো স্ট্যাটাস দিই যেটা আমার শুধু ফ্রেন্ডরা দেখবে, সেখানে হয়তো আমার ফ্রেন্ডস লিস্টটা হয়তো 200 জন 300 জন আছে, সেই 300 জনই যদি দেখবে সেটাও কিন্তু একটা ছড়িয়ে দেয়া। আমি যদি কাউকে ইনবক্সে পাঠাই সেটাও কিন্তু একটা ছড়িয়ে দেয়া। এই ছড়িয়ে দেওয়ার কোনো মানে স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়াই আপনারা দেন নাই। ছড়িয়ে দেওয়া বলতে আমি কি বুঝবো, এই ধরনের কোনো কিছুই আপনারা বলেননি। সেটা না বলাতে যে সমস্যাটা হয় যে প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়। এখন প্রধানমন্ত্রী যখন ব্যর্থ হয় সেই ব্যর্থতাকে আপনারা বাকি দুইজন বক্তা টেনে নেওয়ার চেষ্টা করেছেন। তো প্রধানমন্ত্রী তো কেসটা বিল্ড আপই করে নাই, সেই বিল্ড আপ না আপনারা কতটুকু টেনে নিতে পারবেন? বিতর্কের গ্যাপ আসলে এই জায়গায় হয়েছে, কারণ সেই কারণে কিন্তু শ্রেষ্ঠ বক্তা আপনি হয়েছেন। কারণ আপনার কাছে যে আমরা তখন বলেছি যে আপনারা আসলে কি বোঝাতে চান, আমরা তখন বুঝতে পেরেছি যে আপনারা আসলে এই যে যে ক্রাইম করবে এবং যে ক্রাইমের সহায়তা করবে দুইজনকেই আপনারা শাস্তি দিতে চান। আমরা তখন বুঝেছি যে আপনারা বোঝাতে চান যে লোকাল অথরিটি বানানো বা এইসব কাজে অনেক বেশি খরচ, এই খরচের দায়ভার তো সরকারের, বা এই খরচের দায়ভার তো মানে সরকারের নেওয়া সম্ভব না। এটা আমরা বুঝে নিয়েছি যে আপনারা বলতে চাচ্ছেন যে এটা যেই যে সংস্থাগুলো সোশ্যাল মিডিয়া তাদেরকেই এইগুলা মেনটেন করে, সেটাও আপনারা বলেন নাই। আপনারা অনেকগুলো উদাহরণ দিচ্ছেন, আপনারা খুব ভালো দ্বিতীয় বক্তা থেকে এসে যেটা করছেন যে মন্ত্রী থেকে যে আপনারা বললেন যে আপনারা গ্লোবালাইজেশন করার চেষ্টা করেছেন, আপনাদের সংজ্ঞায়নে আপনারা এই সংসদ বলতে বর্তমান অবস্থা বুঝিয়ে গ্লোবালাইজেশন করার চেষ্টা করেছিলেন, যেটা আমরা বুঝতে পেরেছি। সেটা করে আপনারা বিভিন্ন দেশের উদাহরণ এনেছেন, সেটা খুব ভালো, সেই জায়গা থেকে বিতর্কটা আসলে আপনারা করেছেন। এখন বিতর্কটা যখন আপনারা দুইজন করেছেন খুব ভালো, আর আরেকটা বিতর্ক যখন 3 জন করেছে এভারেজ, তখন আসলে ওই 3-এর বোঝাটাই আসলে খুব সহজে বয়ে নেওয়া সম্ভব হয়ে যায়। তো এই জায়গাটা থেকে আসলে আপনারা বিতর্কটা হেরেছেন, আরো কিছু কারণে হেরেছেন। যেমন বিরোধী দল বেশ কিছু
লজিক দিয়েছিল, বেশ কিছু কথা বলেছিল, যেই জায়গাগুলো আমরা তো আপনাদেরকে বলে দিয়েছি আপনারা পরে করার দিতে পারবেন না, কিন্তু সেই কথাগুলো আপনারা পরের বক্তব্য এসে বলতে পারবেন এবং অবশ্যই বলবেন, সেই জায়গাগুলোতে আপনাদের সেই বক্তব্যগুলো আসে নাই। যেমন ধরেন বিরোধী দলীয় সংসদ সদস্য যখন নতুন করে তারা পুরো কথা বলে গেল যে সরকার সরকার সরকার, সংসদ সদস্য এসে কি বললো যে বাংলাদেশের দুর্যোগগুলো ছড়ানো হয়েছে আরেক দেশের প্রভাবে, মানে সম্পূর্ণ নতুন কথা, কিন্তু যে সরকার না কিন্তু এখানে, এখানে কি হলো যে বাইরের কোন দেশ, বাইরের কোন শক্তি বা কোন তৃতীয় কোন দিক, তাহলে এটা নতুন একটা জিনিস আসলো না, এই জায়গাটাতে কিন্তু আপনারা কিছুই ধরলেন না। মানে আপনাদের প্রধানমন্ত্রী দুর্বলতাও যদি আমি মানে বাদ দিয়ে দিই, তার দুর্বলতাকে কাটানোর জন্য তো আপনার তাদেরকে কিছু দুর্বলতা ধরতে হবে, সেই দুর্বলতা কিন্তু আপনারা ধরলেন না। তারপরে আবার কি করলো যে তারা এসে বললো সরকার সরকার সরকার, হঠাৎ করে তারা আবার চলে গেল যে সিস্টেমে, এই সিস্টেমটা কাদের সিস্টেম, এই সিস্টেমটা হঠাৎ করেই যে সংসদ সদস্য একটা বললেন যে এটা সিস্টেমের দায়িত্ব, মানে তারা কিন্তু আর সরকারে থাকলো না, এতক্ষণ বলে গেছে যে সরকার গুজব ছড়ায় সরকার গুজব ছড়ায় সরকার কন্ট্রোল করে, তো সরকার কন্ট্রোল করে সরকার কন্ট্রোল করে থেকে হঠাৎ করে সিস্টেমে চলে গেল, সেটাও আপনারা ধরলেন না। এই মা ধরা গুলো এবং আপনার দায়িত্ব ঠিকভাবে পালন না করার কারণে আসলে আপনার ডিবেটটা, আপনার ডিবেটটা খারাপ করে হেরেছেন। সেটা কি দুই দলই অলমোস্ট একই রকম ডিবেট করেছেন, কিন্তু জয় পরাজয়টা নির্ধারণ হয়েছে দায়িত্ব কতটুকু পালন করেছেন সেই দায়িত্ব পালনের জায়গাটা। ভাইয়া আমি সবার প্রতি সম্মান রেখে কথা বলতেছি, প্লিজ দেখো পার্সোনালি নেবেন না। হ্যালো, জি জি অবশ্যই ভাইয়া, আমরা এই সংসদ বলতে আমরা ভাইয়া আমরা বলছি এই যুগকে, মানে এই যুগটাকে ভাইয়া, আমার ভাইয়া আমরা যতটুকু জানি যে পার্লামেন্টের ডিবেটে ভাই হয় তারা আমাদের সংজ্ঞা চ্যালেঞ্জ করবে, না হলে ভাইয়া তারা আমাদের সংজ্ঞাটাকে মেনে নেবে, ভাইয়া তারা আমাদের সংজ্ঞা চ্যালেঞ্জ করে নেই, তারা আপনাদের সংজ্ঞা মেনে নিচ্ছে, তাহলে ভাই তারা খেয়ে তাহলে ভাই শত বছর আগের কাহিনী, মানে এগুলো বলতে ভাই এগুলো তো এই যুগের মধ্যে অন্তর্ভুক্ত না, এতগুলো কাহিনী বলতেছে যে তখন কেউ গুজব ছড়াইছে শত বছর আগে ভাই, বর্তমান আমরা বর্তমান যুগকে বলছি ভাইয়া, এই মানে এটা এটা এই যে এখন চলতেছে ভাই 2020, এই তো 2020, হ্যাঁ আগে পরে রিসেন্ট, মানে টোটাল রিসেন্ট ঘটনা এখন যেগুলো আলোচিত হচ্ছে আমরা এগুলোর মধ্যে ছিলাম ভাই, এই মানে এখন এখনকার সময় ভাইয়া, প্রথমে বলছি সংগ্রামে আপনি ভালো করে শোনেন ভিডিও যদি আমি এক মিনিট একটু বলি, ওকে আমার কথা ক্লিয়ার আছে? জি ভাইয়া। হ্যাঁ আপু, প্রবলেমটা যেটা হয়েছে সংসদের সংজ্ঞা যখন টাইমলাইন দিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমরা আরো অনেক কনফিউজ হব, যে কথাটা আপু তুমি বলছো যে আমরা এই সংসদ বলতে এই সময়কে বুঝাইছি, সংসদটাকে যদি তুমি গ্লোবাল ডিফাইন করে নিতা এবং একই সাথে হচ্ছে আমরা বিতর্কটা বর্তমান সময়ের যে সোশ্যাল মিডিয়ার উত্থান সেখান থেকে বিতর্কটা অনেক ক্লিয়ার হতো, আমরা কিন্তু বলছি যে বিতর্কটা কনফিউজিং হয়ে গেছে প্রাইম মিনিস্টার স্পিচে, কারণ তোমরা এই সময় বলছো টাইম কোনো সংসদ, সংসদ মানে কিন্তু হচ্ছে কোন অধিবেশনে বসে তুমি কথা বলছো, বর্তমান সময় তুমি যে কোনো জায়গায় বসে কথা বলতে পারো, বর্তমান সময় মানে হচ্ছে এটা টাইমলাইন, আর কোথায় বলছো এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এটা কি বাংলাদেশের সংসদ, এটা কি ইউএস এর সংসদ, এটা কি জাতিসংঘের সংসদ, এটা হচ্ছে সংসদের সংজ্ঞা, ওই জায়গাটাতে তুমি যখন টাইমলাইন দিয়েছো মানে একটু কনফিউজিং হয়ে গেছে, মানে টোটাল স্ট্রাকচারে আমরা এটা একটা কনফিউজিং জায়গায় চলে গেছিলাম যে আসলে তোমরা কি জায়গা থেকে ডিবেটটা কি প্রুফ করতে চাচ্ছো, এইটা এটা হচ্ছে মানে এটা আমার বক্তব্য, যদি তোমরা একটা টাইমলাইনটাকে আলাদাই করতে এবং সংসদটাকে আলাদা দেখাতে এটা তোমাদের ডিবেটের জন্য আরো বেটার হতো। সোহান, হ্যাঁ আমার মনে হয় ক্লিয়ার, এর সাথে আরেকটা অ্যাড করি, টাইমলাইন দিলে এই সময় বলতে আসলে কোনো স্পেসিফিক টাইমলাইন বোঝায় না, মানে আজকে আর ইদানিং কালে আর এই সময় এই শব্দগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, ওই যে যেটা বললো যে আপনারা যদি আরেকটা প্রশ্ন ওদের কাছে যে আমরা এই সংসদ বলতে বর্তমান সংসদ 100 বছর আগে থেকে এক্সাম্পল দিল, এইখানেও একটা বিষয় আছে, সেটা হচ্ছে তারা কিন্তু তাদের বক্তব্য দেওয়ার সময় খুব পরিষ্কার ভাবে বলেছে
যে গুজব সবসময় এক্সিস্ট করেছে, তারা বলে নাই বিতর্কটা আমরা আগে নিয়ে যাচ্ছি, তারা দেখানোর চেষ্টা করছে এই গুজব জিনিসটা অতীতেও ছিল যখন সোশ্যাল মিডিয়া ছিল না। সো ওটা ওই জায়গা থেকে দেখাতে চেষ্টা করেছে যে গুজব আগেও ছিল বর্তমানও ছিল। সো শুধু সোশ্যাল মিডিয়াকে গুজবের জন্য দায়ী করলে হবে না, গুজবের পেছনে অন্য কিছু কারণ আছে, সোশ্যাল মিডিয়া একটা হাতিয়ার হতে পারে, এটা ছিল মূলত তাদের বক্তব্য। যে কারণে ছড়িয়ে দেওয়ার কথাটা বলা হয়েছে। আর ভাই আমরা যে বললাম যে এই সংসদ মানে এই যুগ এই বর্তমান অবস্থা ভাই, সেখানে একশো বছর না, অনেক অতীতের অনেক আগের ইতিহাস ভাইয়া, যখন ভাইয়া কোনো যোগাযোগ মাধ্যমে ছিল না ভাইয়া, তো ভাই এগুলোর সাথে ভাইয়া তখনকার আলোচনা গুলো কেমনটা যৌক্তিক হয় ভাইয়া? যদি যুগের হিসেবে 12 বছর হয়, তাই 12 বছরের মধ্যে কথা বলবো বলতো, আর 12 বছর বাইরে গেলে একটি বিষয় জানতে চাচ্ছি যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন কোন কোন বিষয়, যেমন সংজ্ঞায়ন কত বা কিভাবে যদি একটু বলতেন। হ্যালো আমাদের চ্যালেঞ্জ করতে কি যেন বলতে চাচ্ছেন ভাইয়া? বলবো আমি, হ্যালো হ্যালো আমি বলবো ভাইয়া, হ্যালো আমি তো বলি, সেটা হচ্ছে যে একটা জিনিস বুঝেন, তারা হচ্ছে তাদের কনটেক্সটটা ব্যাখ্যা করার জন্য এই এক্সাম্পল গুলো আনছেন, তারা কিন্তু হচ্ছে মানে আপনাদের টাইমলাইনটা খুবই ভেগ টাইমলাইন, কথাটা বুঝতে পারছেন? আপনি যদি বলেন যে আপনি বলেন যে বর্তমান বাংলাদেশ সংসদ, তার মানে আমরা বুঝে নিতে পারি যেটা বাংলাদেশ এখন যে 2020 সালে, আমি শেষ করি একটু। আচ্ছা যেটা হচ্ছে আপনাদের, হ্যাঁ আপনাদের হচ্ছে টাইমলাইনটা খুবই ভেগ টাইমলাইন, আর আপনাদের টাইমলাইন নিয়ে কিন্তু আপনার বিরোধী দল কোনো কথা বলে না। যেটা হচ্ছে তারা হচ্ছে তাদের কনটেক্সটটা ব্যাখ্যা করার জন্য কিছু এক্সাম্পল আনছে যে এই গুজবের ব্যাপারটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারা তো ফিউচারের একটা অ্যানালজিও দিচ্ছে, তাদের হচ্ছে রিবাটাল এসে কিন্তু তারা একটা অ্যানালজি দিচ্ছে, তাই না? এটা কিন্তু জাস্ট হচ্ছে আপনার তার কনটেক্সট ক্লিয়ার করার জন্য বলছেন, এখানে তো হচ্ছে আপনার সংগ্রাম চ্যালেঞ্জ করার মতো কোনো বিষয় আসতেছে না। আপনি কি বুঝতে পারছেন? ভাইয়া আমি আপনাকে সাপোজ আমি আপনি বিরিয়ানি খাইতে চাইছেন, আমি আপনাকে পায়েসের রেসিপি দিলাম, জিনিসটা কি হইলো? দুইটাতে কিন্তু ভাইয়া চাল চাল আসছে, মানে মেইন হচ্ছে কার্বোহাইড্রেট ভাই, এখানে এক্স্যাক্টলি সেম ঘটনা হয়েছে। আমরা রাখতে চাইছি এই যুগে রিসেন্ট ঘটনার মধ্যে, আমি আপনার এই অ্যানালজি বুঝি নাই, ঠিক আছে? আপনার এই চাল আর পায়েসের অ্যানালজি আমার মাথায় ঢুকে নাই। জাস্ট মেইন কথা হচ্ছে কি, দেখেন আপনারা এই যুগে একটা বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনারা একটু ক্ল্যারিফাই করতেন যে আপনারা কোন টাইমলাইনটা বলতে চাচ্ছেন। এইভাবে আমি যদি বলি যে এই যুগ বলতে আমি এখন, আপনি বলছেন 12 বছর, আমরা কি কথায় কথায় এইভাবে এই যুগ বলতে আমরা 12 বছর মিন করি? আপনি বলেন যুগের পর যুগ বলতে কি আসলে এইভাবে 12 বছরের পর 12 বছর মিন করে? আপনি কিভাবে হচ্ছে ক্ল্যারিফাই করবেন এইটা একটু আমাকে বুঝাই বলুন। আচ্ছা আমি আর একটা কথা বলি, দেখেন আপনারা এই সংসদ বলতে এই যুগের অবস্থাকে বুঝাইছেন, বুঝেন এই যুগের অবস্থা। আরে ভাই এই যুগের অবস্থাটা কি, এটা এইটার অবস্থানটা কোথায়, এটা এটা কি কোনো সংসদ হইতে পারে?
সংসদটা হচ্ছে আপনাকে দৃশ্যমান হতে হবে, বলেন যে আপনি হচ্ছে বিশ্ব প্ল্যাটফর্মে দাঁড়ায় এই যুগের যে বর্তমান যে যুক্ত রয়েছে সেই বিষয়ে কথা বলছেন, এইটা একটা হয়ে যাবে। যেটা শুক্রানা ভাই আপনাকে ক্লিয়ার করে বললো যে আপনারা যে টাইম লাইনটা দিচ্ছেন, আপনি উল্লেখ করেন পরবর্তীতে যে আমরা হচ্ছে এই বিতর্কে এই টাইম লাইন ধরে এইভাবে আমরা বিতর্ক করব। অর্থাৎ আজকে আমরা 2005 সাল থেকে 2007 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমরা কথা বলবো। আপনারা এইরকম টাইম লাইন উল্লেখ করেন, আপনারা এটা করেন নাই প্রথমত, দ্বিতীয়ত আপনারা যে সংসদ বলছেন এই যুগের সংসদ বা এই যুগের অবস্থা, এটা ভাই কোনো সংসদ হইতে পারে না। আমি তো বললাম যে আমি এখন গ্রামে আছি, গ্রামে একটা যদি মসজিদ হয় আমি ওইটাকেও সংসদ বলতে পারি, গ্রামে যদি একটা বিচার কাজ বসে আমি ওইটাকেও সংসদ বলতে পারি, গ্রামে আমি তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছি ওইটাও একটা সংসদ হতে পারে। আপনি উল্লেখ করেন এভাবে যে আমরা এখানে বসে একটা কাজ করছি, আপনারা যদি এগুলো উল্লেখ না করেন, সংসদটাকে যদি ডিফাইন না করেন, তাহলে সেইটা সংসদে মানে সেইটা আসলে বিতর্কের ক্ষেত্রে না। এক দুই নম্বরটা হচ্ছে যে আপনারা যেটাই বুঝান না কেন, বাংলাদেশের সংসদ বুঝান, বিশ্বের সংসদ বুঝান, বৈশ্বিক সংসদ বুঝান, কিংবা হচ্ছে এনডিএ মানে যেটা বলে যে হচ্ছে জাতিসংঘ বুঝান, আপনি যখন যে সংসদটা বুঝাবেন সেই প্রেক্ষাপটে দাঁড়ায় আপনাকে দেখাইতে হবে যে আমি কেন বৈশ্বিক প্রেক্ষাপটে দাঁড়ায় এই বিষয়টা নিয়ে কথা বলতেছি, আমি কেন বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়ায় এই বিষয়টা নিয়ে কথা বলতেছি, আমি কেন জাতিসংঘের প্রেক্ষাপটে দাঁড়ায় এই বিষয়ে কথা বলতেছি, এইটার একটা ছোট্ট করে হলেও এইটা বিষয়, তাহলে আপনি যে সংসদটা দেখাইতেছেন সেটা সংসদে ভ্যালিড মনে হয়। হ্যাঁ, আপনারা এইটা দেখবেন। কারণ ওই ধরাটা যদি আপনি আমাকে ধরে না দেন তাহলে আমি নাও ধরে নিতে পারি। হ্যাঁ, তো এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে, আপনারা এই জায়গাগুলোতে মিস্টেক করেছেন, স্ট্রাকচারালি এই জায়গাগুলো আপনারা ফলো করেন নাই, এই কারণে আজকের এই ডিবেটটা আপনারা হারছেন। এবং আমরা এতক্ষণ ধরে আমাদের বিজ্ঞ দুইজন সম্মানিত বিচারক যারা যাদের আমাদের বয়সের চেয়ে হয়তো তাদের বিতর্কের বয়স আরো অনেক বেশি, হ্যাঁ, তারাও আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা কিভাবে আসলে এই জায়গাটা ডিফেন্ড করতে পারতাম। আসলে আমাদের মনে হয় যে তারপরে আপনাদের শেখার জন্য আমরা কিন্তু ধৈর্য ধরে রাত 12টা বাজতে যাচ্ছে, আমরা কিন্তু আপনাদের আসলে বুঝাচ্ছি, এবং আমরা মনে হয় যে আসলে আপনাদেরকে বুঝাতে পারছি না, কিংবা আপনারা আসলে ব্যাপারটা বুঝতে চাচ্ছেন না, ব্যাপার হচ্ছে এরকম। ভাইয়া আমরা ধন্যবাদ ভাই আপনাকে, ভাইয়া আমরা আপনাদের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে বলতেছি ভাইয়া, আমাদের প্রশ্ন হচ্ছে হারজিত পরে। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, হারজিত পরে, বাট ভাইয়া আমার যেখানে কনফিউশন লাগে আমি সেটা ক্লিয়ার করতে চাচ্ছি ভাইয়া। আচ্ছা, মানলাম যে আমাদের এটা বুঝতে পারে নাই, ঠিক আছে, তো ভাইয়া বিরোধী দল বা কেন কোনো কোনো কনসেপ্ট কে বুঝতে পারে না, মানলাম যে যে আমাদের সংসদটা ক্লিয়ার মানে ক্লিয়ার ছিল না, এটা বোঝা যাচ্ছিল না, এটা আপনাদের বললেন আপনাদের সংসদ ক্লিয়ার, আপনি শুধু আপনি এবং আপনার প্রধানমন্ত্রী মিলে এই একটা কথা স্পেসিফিক বুঝান, আপনারা এই সংসদ বলতে বলেছেন এই যুগের অবস্থা, এই যুগের অবস্থা মানে কি 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 অবস্থা বুঝাইছেন একটু বলেন তো। এই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর এই অযাচিত খবরের জন্য যে খারাপ অবস্থাটা হচ্ছে আমরা এই অবস্থাটাকে বুঝাইছি, আমরা বর্তমানে যে ঘটনাগুলো তুলে ধরছি যে আজকের বিতর্কের বিষয়টাই তো এই অবস্থার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী নাকি দায়ী না, তা আপনি আবার বলতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাকে বুঝাইছি, মানে এইটা এইটা আমি আপনি যদি বলেন যে আমার আমার ঘরে যে অবস্থা এটাই আমার ঘর, আপনার ঘরে কি অবস্থা, আপনার ঘরে কি মারামারি নাকি আপনার ঘরে কি ভালোবাসা বাসি হচ্ছে নাকি আপনার ঘরে অভাব, সেই জিনিসটা বুঝবে কে, বোঝানোর দায়িত্বটা কার, এইটা যদি আপনি না বুঝেন বিতর্কে এটা বুঝতে হবে, তাহলে আপনি বিতর্ক জানেন না। স্যার আমার একটি কথা ছিল যে সমস্যা আপনাদের সাথে আমরা হচ্ছে ফলাফল একটা হবে, আর আমরা কিছু আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন যে কোন কোন ক্ষেত্রে কিরকম মার্ক আছে একটু যদি প্লিজ বলতেন, যে এইটার জন্য এত পরে হচ্ছে আপনি সংসদীয় রিপোর্ট বিতর্কের সেমিফাইনালে এসেছেন, আপনি সংসদীয় আপনি কে বলছিলেন, প্রধানমন্ত্রী? জি জি। আচ্ছা প্রধানমন্ত্রী, আপনাকে এতক্ষণ পরে পাইছি। আচ্ছা জি জি,
আচ্ছা 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 ভাই, জি জি জি, বাইরে থেকে হাসাহাসি হচ্ছে আর জি জি বলেন যে আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি আপনি সংসদে প্রথমে আপনি যে সংসদে বড় ইয়েটা করলেন ঠিক আছে, যুগের অবস্থা বললেন, সব বুঝলাম। আপনাকে খুঁজতেছিলাম ওই যে ছড়িয়ে দেওয়ার সংজ্ঞা কি করছিলেন আপনি? ছড়িয়ে দেওয়ার কোন সংজ্ঞান করেছিলেন আপনি? অতিরিক্ত যে বা সংস্থা ফেসবুকে দিচ্ছে তাকে ফেসবুক কর্তৃপক্ষ ডাবল সংস্থা কোন কন্টেন্ট শেয়ার করছে, তার মানে যে সামাজিক সংস্থাগুলো যে সব কন্টেন্ট শেয়ার করছে বা যারা করছে যে প্ল্যাটফর্ম বা অথরিটির মাধ্যমে সেই ফেক কন্টেন্ট দিচ্ছে তাকে সব ফেসবুক কর্তৃপক্ষ যে কন্টেন্ট একটা মডারেশন বা জোরদার করতে হবে এটাকে আমরা বলছি, তার মানে ওর জন্য একটা দায় নিতে হবে। আর আরেকটা বিষয় হইল আপনি, জি আমি একটু, জি 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 ঠিক আছে আমি একটু বলি, সেটা হচ্ছে ধরেন আপনারা যে সময় মূল্যায়নে আসছিলেন তখন আমার এই সংজ্ঞানের বিষয়ে কথা ধরেননি বা বলেননি। আর একটা হচ্ছে ধরেন আমি এখন প্রশ্ন করতে এটা বলছেন, ডিস্ট্রিবিউশন থাকতো যে এটার জন্য এত মার্ক, আমি এই ভুলটা করছি তাহলে আমার এক পূর্ণ নম্বর নাম্বার, কেন যদি বলা থাকতো যে একটা ভুল করলে সম্পূর্ণ জিরো, কিন্তু এরকম একটু আমার জানা একটু আগ্রহ। আপনাকে আসলে সমস্যাটা কোথায় হয়, আমরা যখন মূল্যায়ন করি মূল্যায়নের সময় যখন আপনারা থাকেন না তখন এই পরে এসে আবার সেকেন্ড টাইম আপনাকে আবার আসলে শুরু থেকে বোঝানোটা আমাদের বিচারকদের জন্য আসলে খুব বিব্রতকর কাজ। এই পুরো জিনিসটাই আপনারা বিতর্কটাতে আসলে কোথায় আপনি জিরো পেয়েছেন সেই পুরো জিনিসটার মূল্যায়নই আমাদের তিনজন বিচারক করেছেন শুরুতেই। আর আপনার যে সংজ্ঞানের দুর্বলতা এবং আপনি যে পুরো কেসটাকে বিল্ড আপ করেন নাই, আপনি বিল্ড আপ না করার কারণে আপনি দলগত ভাবে কি বলতে চান সেই জিনিসটাই এই সংসদে যখন এস্টাবলিশ করেন নাই, আপনি যখন সংজ্ঞায়নে সংসদ বলতে বোঝান এই যুগ অবস্থা এবং এই যুগ বলতে আপনি কোন টাইম ফ্রেম বলছেন এটা যখন আপনি বলেন না, আপনি যখন দায়বদ্ধতা বা দায়বদ্ধ মানে আপনি যখন বলেন যে বা যারা শেয়ার করছে যে বা যারা কন্টেন্ট তৈরি করছে সেই কন্টেন্টের মডারেশন যারা করছে তারা, এই জিনিস যখন আপনি বলেন এবং আপনি যখন এসে বলেন যে ছড়িয়ে দেওয়ার কোনো সংজ্ঞায়ন করেন না, সেই ছড়িয়ে দেওয়া মানে কি ইনবক্সে দেওয়া, সেই ছড়িয়ে দেওয়া মানে কি আরেকজনকে লাইক শেয়ার করা, সেই দেওয়া মানে কি কমেন্ট করার জন্য তাকে অ্যাভেলেবল করা, নাকি সেই ছড়িয়ে দেওয়া মানে শুধু পোস্ট করা, এই ধরনের কোনো স্পেসিফিক কোনো কিছু যখন আপনি দেন না সংসদে, এরপরে আপনি যত হাজার উদাহরণই দেন যত ভালোভাবেই কথা বলেন আপনি হয়তো সুন্দরভাবে কথা বলার জন্য 2 মার্ক বা 3 মার্ক পাবেন, কিন্তু আপনি যখন আপনার উপর অর্পিত দায়িত্ব সংসদীয় ডিবেটে, আপনি ট্রেডিশনাল ডিবেটের হিসাব অন্য একেবারেই, আপনি যখন সংসদীয় ডিবেটে প্রধানমন্ত্রী হিসেবে একটা প্রস্তাব উত্থাপনের জন্য সেই প্রস্তাব উত্থাপনে আপনার দায়িত্ব যখন 1% পালন করেন না তখন আসলে আপনি সেইখানে মার্ক ডিস্ট্রিবিউশনের কোন আলাদা জায়গায় থাকে না, এখন আসলে সেই মার্ক ডিস্ট্রিবিউশনে একেবারে গোল্লা পার, মানে আমি একবারে যদি খুব বাজে ভাবে বলি একেবারে জিরো পার, তো সেই জিরো থেকে আচ্ছা আচ্ছা আপনার জিরো না ঠিক আছে আমি জি আপনি শুনেন না আমি বলছিলাম বাকি দুইজন বিতর্ক করা শুরু করেছে আর বিরোধী দল তারা আপনি যখন জিরো দিয়ে শুরু করেন তাদেরও আসলে জিরো দিয়েই শুরু করার কথা, তারা সেই জিরোর সাথে নিজেদের এফিকেসি দিয়ে নিজেদের মানে চালাকি দিয়ে তারা আরো 2 মার্ক অ্যাড করে নিছে তারা মেনেও নেয় না, কিন্তু একটু
বর্ধিত করেছে, কিন্তু আপনারাই এর আগে বিচারক মন্ডলী বলছিলেন যদি সংজ্ঞা এরকম বলা হয় তাহলে তাকে চ্যালেঞ্জ করা বা চ্যালেঞ্জ হওয়া, কিন্তু আমি তো আরো দুটো বিতর্ক করছি এই বিচারক মন্ডলীর কথার বেশ দিয়ে। আমি বলছি যে এক একজন বলছে এই এরকম, সেই জন্য আমি বলছি যে আসলে ভুল বা মার্ক ডিস্ট্রিবিউশন দেখ কোথায় কোথায়, যে আমি এইটার জন্য এই মার্ক পাবো বা এটার জন্য এই মার্ক। একটা তো যেহেতু আপনার বিচারক মন্ডলী আপনাদের নিশ্চয়ই এই মার্ক গুলো দিয়ে দিচ্ছে, কিন্তু আমি ওইটা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা কোথায় কোথায় একবারে শূন্য পেয়েছি, কোথায় এক নম্বর পেয়েছি বা কি কারণে মার্কটা পাইনি, সেটা দেখে পরিষ্কার। আপনাকে এতক্ষণ কি কি বললাম, আপনি কি কারণে মার্কটা পান নাই কি বললাম, মানে আমার কথাগুলো কি তাহলে বেটার মতো কনফিউজিং হয়ে যাচ্ছে? আমি কি আমি বা আপনারা কি বলতে কি এটা আপনারা বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় আপনি না আপনি না শুনলেও হবে, আপনার প্রধানমন্ত্রী শুনলে হবে তারা সেটা তারা মেনে নিল কিনা বা যুক্ত মেনে নিল সেটা বিষয়ে আপনারা কোন তথ্য বা দিলেন না। এটা একটু আর একটা বিষয় হচ্ছে এখানে আপনার বোঝার আরেকটা ভুল আছে। আচ্ছা আপনি বলছেন আপনি বলতে চাচ্ছেন যে ওনারা সংজ্ঞা বর্ধিত করেছে, সংজ্ঞা বর্ধিত করতে করে নাই, আপনি যখন সংজ্ঞাচিত খবর হিসেবে বলেছেন এমন নিয়ম বা কন্টেন্ট বা যার সত্যতা নাই বা না 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 আপনারা এরকম বুঝেছেন যে এমন কন্টেন্ট যেটা সত্যতা নাই বা যা আংশিক সত্য, তাই তো? সেটাই তো বলেছেন, তারা সেটাকেই বলেছে যে হ্যাঁ অযাচিত খবর সেই খবর আংশিক সত্য বা যার সত্যতা নাই, এই ধরনের খবর দুই রকম আছে, যেটা কোনো কোনো প্রভাবই রাখে না আর একটা যেটা প্রভাব বিস্তার করে। তারা এই বিষয়টাই বলেছে, এইটাকে আপনার সংজ্ঞানকে চ্যালেঞ্জ করার মতো কোনো জায়গায় তো তারা আসলে ডিবেটটা করে নাই। আপনারা সংজ্ঞার কথা বলছেন আমরা বলিনি, কিন্তু তারাও তো এই বিষয়টা বলে না, তাদের তো আপনারা এই বিষয়ে বা কিছু না না তারা তো আপনাদের আপনারা যে জায়গাগুলো বলেন নাই তারা আপনাদের জায়গা থেকেই তো বললাম যে তারা ডিবেট 10 থেকে শুরু করে, তারা ডিবেটটা 2 থেকে শুরু করছে, আপনারা যদি 0 থেকে শুরু করেন তারা ডিবেটটা 2 থেকে শুরু করছে। তাদের প্রধানমন্ত্রী তাদের বিরোধী দলীয় নেতা তার উপর যে অতীত দায়িত্ব ছিল যে সংজ্ঞাটা তো পারছে কিনা আপনার সংজ্ঞা সে মেনে নিচ্ছে বা নেয় নেই সেটা বোঝানো, সেটা বুঝাইছে, আপনার অ্যাপগুলা বের করে তার দলীয় স্ট্যান্ড তৈরি করা সেটা সে করছে, এবং তার দলের বাকিদেরকে একটা পথ দেখানো সেটা সে দেখাইছে, এবং আপনাদেরকে একটা বার্ড আপু শোনা যাচ্ছে আপনার হ্যালো আচ্ছা আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, শুক্রানা ভাই কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো শানুর রহমান ভাই, তার একটা কথা বলেই আপনারা যা আমরা কিছু মেনে নিচ্ছি যেহেতু আমরা শেখার জন্যই আসছি বা কখন চ্যালেঞ্জ করতে হয় কোন জায়গায় চ্যালেঞ্জ না করেও খুব অল্প জায়গা থেকে আপনি বিতর্ক জিততে পারবেন, এই জায়গাগুলো আপনারা প্র্যাকটিস করলেই এই জায়গাগুলোতে আপনাদের আরো পারদর্শিতা আসবে। কিন্তু বিচারকরা এক একজন এক এক তথ্য দেওয়াতে আমাদের এটা বিভ্রান্ত সৃষ্টি করছে। একটা বিষয় ভাইয়া আমার নাম শুক্রানা, আমি বিচারকের ছিলাম একটু আমি বলি, হ্যাঁ যতটুকু সংক্ষিপ্ত ভাবে বলা যায় বলি, রাত হয়ে গেছে তো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিস যেটা, কোন বিচারক
এক একজন এক এক জায়গা থেকে বলে নাই। প্রথম থেকেই চারজন বিচারকই যে জিনিসটা মার্ক করেছে সেটা হচ্ছে স্ট্রাকচার। কনসেন্সাসে যখন রেজাল্ট হয়, আপনারা যে প্রশ্নটা করছেন যে আসলে কোথায় মার্ক আমরা কম বেশি পেয়েছি, হ্যাঁ কনসেন্সাসে যখন রেজাল্ট হয় তখন রেজাল্টটা আলোচনার ভিত্তিতে হয়। রেজাল্ট নির্ধারণেরও কিছু পদ্ধতি আছে, যেমন এটা আমরা ব্যালটে করতে পারি, মার্কে করতে পারি, কনসেন্সাসে করতে পারি। হ্যাঁ, যখন আমরা ব্যালটে রেজাল্ট করি তখন চারজন বিচারক নিজের নিজের ব্যালট নিজের মতো দিয়ে দিবে, সেখানে যে কয়জন যে ব্যালট পাবে সেভাবে রেজাল্ট হবে। যদি আমরা রেজাল্টটা মার্কে করি, সবাই সবার মতো মার্ক দিবে, টোটাল মার্ক যোগ হবে, যে দল সবচেয়ে বেশি মার্ক পাবে সে জিতবে। কনসেন্সাসে যখন রেজাল্ট হবে তখন চারজন বিচারক আলাপ করবে, আলাপ করে তারা একমতে পৌঁছে একটা মার্ক বসাবে। এই রেজাল্ট গুলো হয়েছে কনসেন্সাসে, অর্থাৎ আলোচনার মাধ্যমে। এখন আন্তর্জাতিক ভাবে ওয়ার্ল্ডস বা যত আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে কনসেন্সাসের উদ্দেশ্য গত 5 বছরে আমরা কনসেন্সাসে রেজাল্ট দিই। স্ট্রাকচারে যে জায়গা থেকে আমরা ধরেছি সেটা হচ্ছে যে আমরা ডেফিনেশনে এবং সংসদের যে জায়গাটা আমরা সেট করেছি যে এটা আমাদের সংসদ, এই জায়গাটা প্রপার ঠিক মনে হয়নি। সো এই জায়গাটায় সংসদের স্ট্রাকচারে পিছায় গেছে। আমাদের যদি এই জায়গাটা ঠিক মনে হতো তাহলে আমাদের বুঝতে কোন জায়গা থেকে সরকার দল বিতর্কটা করতে চাচ্ছে এটা বুঝতে সহজ হত। পুরো বিতর্কের মেইন এক্সাম্পল গুলো কিন্তু এসেছে বাংলাদেশের কন্টেস্টে, কিছু গুজব ছড়ানো হয়েছে সে জায়গাগুলো থেকে, দ্বিতীয় বক্তার ইলাবোরেশনও কিন্তু সেখান থেকেই এসছে। এখন যেটা কনফিউশনের জায়গা আমি পেলাম, প্রথম কনফিউশনের জায়গা হচ্ছে এই সময় বলতে আমরা কেন এই এই সময় বা এই যুগের সংসদ বলতে কেন বলার পরও ওরা পুরনো এক্সাম্পল দিল। ওদের স্ট্যান্ডটাই ছিল হচ্ছে টপিকটা যখন থাকবে হচ্ছে যে গুজব যে ছড়ায় সংসদ কিন্তু বলে নাই, বলতে এই যুগের অবস্থা, এই যুগের অবস্থা আমি কারেক্ট করছি। এই যুগের অবস্থা যখন বলা হয়েছে তোমাদের থেকে প্রশ্ন এসছে কেন এটা ওরা অনেক অনেক, আমি একটু মাপছে নিচ্ছে আমার হেঁটে উঠছে খুব, এটা আমার একটু অসুস্থ হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যুগের কেন পুরনো এক্সাম্পল গুলো দিল এই কোশ্চেনটা আসছে, এইটা জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে পুরনো এক্সাম্পল গুলো আসছে কারণ অপোজিশন একটা স্ট্যান্ড নেয়। বিতর্কটা হচ্ছে হলো যে এই ছড়ানোর পেছনে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ফেক নিউজ গুলোর জন্য আমরা প্রতিষ্ঠানকে দায়ী করব। এখন অপোজিশন কোন জায়গাটাকে খুঁজে নেবে এটা কিন্তু অপোজিশনের স্বাধীনতা। অপোজিশন যেটা খুঁজে নিয়েছে সেটা হচ্ছে না আমি প্রতিষ্ঠানগুলোকে দায়ী করব না, ওকে তো বলতেই হবে আমি করব না, কারণ বিতর্কের টপিক দিয়ে আমি করব, অপোজিশনকে বলতে হবে আমি দায়ী করব না। এখন অপোজিশন যদি এসে বলতে চায় আমি দায়ী করব না, তাহলে তাকে একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করতে হবে। ও যেটা খুঁজে বের করছে সেটা হচ্ছে এই গুজব বহু বছর আগে থেকে এখন পর্যন্ত এবং বহু বছর পর পর্যন্ত হইতেই থাকবে। বর্তমানে হয়তো সোশ্যাল মিডিয়া একটা হাতিয়ার, কিন্তু মূলত রাষ্ট্র যন্ত্র, তারপর ICT মিনিস্ট্রি, তাদের বিভিন্ন স্বার্থে কখনো কখনো এই গুজবকে থামায়, কখনো থামায় না, আরো বাড়ায়। এটাই হচ্ছে তাদের ইয়া স্ট্রাকচার। এবং তারা তখন নর্থ কোরিয়া, তারপরে হচ্ছে আরো কিছু এক্সাম্পল, ক্যাথলিক চার্চের সময় ঘটনা, এরকম অনেকগুলো এক্সাম্পল দিয়ে আসছে। এখন আমরা কিন্তু মূল্যায়নের শুরুতেই বলছি দুই দলের কেউই খুব পারফেক্ট বিতর্ক করেছে তা না, দুই দলেরই অনেক ভুল আছে। কিন্তু অপোজিশন যে সুযোগটা নিতে পেরেছে, যেহেতু তোমরা বেঁধে দাও নাই, তোমাদের বেঁধে দেওয়ার অনেক সুযোগ ছিল, হ্যাঁ আমরা বাংলাদেশে সংসদে দ্বারাই বিতর্ক করবো, আমরা বাংলাদেশে এই বর্তমান গত 5 বছরে যে গুজবগুলো ছড়াইছে সেখানে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকের উপরে যে নিয়ন্ত্রণ বা ফেসবুকের যে রিজিওনাল অফিস, তাদের যে ডাটা মনিটরিং সিস্টেম, তাদের যে কন্টেন্ট মনিটরিং সিস্টেম, সেই জায়গাগুলো থেকে আজকে আলোচনা করছি, যেটা আমরা ফেসবুক আর ইউটিউবে দেখতে পাচ্ছি, যেটা আমরা ওই কি জানে বলে ওটাকে ইনস্টাগ্রামের ক্ষেত্রে দেখতে পাই না বা টুইটারের ক্ষেত্রে দেখতে পাই না। বিতর্কটা যদি এই জায়গা থেকে স্পেসিফিক করে ফেলতে তাহলে অপোজিশন এত বড় গ্রাউন্ডে বিতর্কটা নিতেই পারত না, কিন্তু যখন এই জায়গাটা তোমরা ল্যাপস করে গেছো অপোজিশন তখন পুরো গ্রাউন্ডটা নিয়ে নিচ্ছে।
অপোজিশন গ্রাউন্ড নিয়ে নেয় তখন বিচারকের প্রেক্ষা সিট থেকে বসে না আপু ভাইয়া যেটাই বলছো আমাদের কিছু করার থাকে না, বন্দী হয়ে যায়। আমি বুঝতে পারছি যে তোমরা তোমরা তো কথা বলেছো, তোমরা তো বিতর্ক করেছো, তোমাদের মনে হয় এগুলো বলছে সব, কিন্তু সমস্যাটা হচ্ছে কি বিতর্কের গ্রাউন্ডটা আসলে আমাদের আর তখন কিছু করার ছিল না বন্ধু নিয়মের কাছে। আমরা তখন ওই নিয়মে আটকে গেছি এবং রেজাল্ট ওইদিকে চলে গেছে। এটা হচ্ছে বেসিক, এই জিনিসগুলো মাথায় রাখে তোমরা ডিবেট করো, তোমাদেরই সুবিধা হবে ভবিষ্যতে। হ্যাঁ, এবং আমি যে কয়টা কথা বললাম এই কথা কথা যে কোনো বিতর্কে কোট করে বলতে পারো যে সুকানা ভাই এই কথাগুলো মূল্যায়নে বলছে। আমি তোমাকে কথা দিচ্ছি যে কোনো বিচারক এরপরে আর একটা কথা বলবে না, কিন্তু আমি তোমাকে যেগুলো বললাম দেখো ঘুরে ফিরে কিন্তু ওই সোহান বলো তারপরে হচ্ছে বাকি যে রিপন বলো ওহান বলো কিন্তু এই কথাগুলোই বলছে। হ্যাঁ, এই জায়গাগুলো একটু মাথায় নাও, অনেক রাত হয়ে গেছে, বিতর্ক হারাতে একটু কষ্টের মনে হয়, বিতর্ক বিচারক মানে হারাই দিল, কিন্তু আসলে বিষয়টা আমাদের কারোকেই হারায় যেতে ভাইয়া। দিন শেষে হচ্ছে যে এই তোমরাই হয়তো আরেকবার আরেকটা জায়গায় গিয়ে আমাদের জাজমেন্টে বসবে জিতবে, এটাই হয়। সো এখানে হারা জেতাটাও থাকবে, এবং যে জায়গাটা তোমরা বুঝার চেষ্টা করতে চাচ্ছ আমি চেষ্টা করলাম যে এই জন্য এখানে হেরেছ, আর এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখন এই মুহূর্তে আর দেওয়া একটু কঠিন হচ্ছে, 12টা বেজে যাচ্ছে, আমাকে একটু বেরোতে হবে এখন এখানে। সো ভবিষ্যতের জন্য কখনো যদি সুযোগ হয় আরো কোনো নির্বাচন ক্লারিফিকেশন দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করবো তোমাকে। শোন আমি প্রুফ দিতে চাচ্ছি। থ্যাংক ইউ সুকানা ভাই, আমার মনে হয় আসলে আমি ইন্টারফিয়ার করার জন্য দুঃখিত, আমরা আপনাদের থেকে যে পরিমাণ সময় চেয়ে নিয়েছিলাম তার থেকে অনেক বেশি সময় চলে গেছে, আর আমরা আশা করি আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন আমাদেরকে বোঝাতে। আমার মনে হয় শোন ভাই আপনি এখন শেষ করে দিলে সুবিধা হয়। হ্যাঁ, এটা কি ওই অন এয়ার যাওয়াটা বন্ধ হইছে এটা নাকি এখন এটা অন এয়ারে আছে? আপনাদের কলেজের প্রয়োজন হলে উনাদের আমরা অন্য একটা রুমে শিফট করতে পারি। আমরা মোটামুটি আজকে শেষ করছি, বিশেষ অনুরোধ এসেছে শেষ করার জন্য, আমরা প্লিজ শেষ করেন বলে বিশেষ অনুরোধ এসেছে। আজকের এই সংশোধন আমরা আর টেনে নিচ্ছি না, আগামী কোনো সংসদে আমরা এই আজকের এই বক্তব্য নিয়ে যদি কারো কোনো মনে কষ্ট থাকে হয়তো আগামী কোনো সংসদের অধিবেশনে আমরা কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, যারা আজকে বিতর্কে অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন, যারা জিতেছেন তাদেরকে অভিনন্দন। তবে সামনের বিতর্ক ফাইনাল বিতর্কে একটু প্রিপারেশন নিয়ে বিতর্ক করবেন, একটু পড়াশোনা করে বিতর্ক করবেন এবং টপিকটা বুঝে বিতর্ক করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, অন্য কোনো বিতর্কের মঞ্চে অথবা ডিসকর্ডে আবার হয়তো দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সামাজিক দূরত্ব মেনে থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Thank you.